সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আসন্ন ক্রিসমাস ডের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ আমরা যে ক্লাসটি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং যিনি পড়িয়েছেন ডায়াবেটিসের উপরে ক্যালকাটা হার্ট ক্লিনিক্যান হসপিটালের প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার পার্থ সারথি মণ্ডল, তিনি ডায়াবেটিসের উপরে খুব ডিটেইলে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কমপ্লিকেশন, কী করে ডায়াবেটিস হয়, তার থেকে নিস্তার পাওয়ার উপায়, সবগুলি তিনি খুব ভালোভাবে পড়িয়েছেন, বুঝিয়েছেন। আপনারা সামনে বই খুলে বসে তার লেকচার শুনুন, এবং যেগুলো আপনাদের মনে হচ্ছে যে এই বিষয়গুলো বুঝতে পারেননি, সেগুলো আপনারা দাগ দিয়ে রাখুন, পরবর্তীকালে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠাবেন। তাহলে আজকে এই পঞ্চম দিনে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা বলেছি, আমরা যে রুটিন দিয়ে দিয়েছি আপনাদের কাছে এর আগে, কবে কোন ক্লাস হবে, কে কোন ক্লাস নেবেন, সেগুলো সবই দেওয়া আছে। ফলে আপনারা প্রত্যেকটা ক্লাসের আগে যদি সেই সাবজেক্টটা নিজেরা পড়ে রাখেন, যেটা আমরা বারবার বলি, তবে আপনাদের বুঝতে যেমন সুবিধা হবে, স্যারের ক্ষেত্রেও বোঝানোর অনেক সুবিধা এবং বোঝানোর সময় তারও অনেক প্রাঞ্জলভাবে আপনাদের বোঝাতে পারবেন। এ কথা বলে ডাক্তার পার্থ সারথি মণ্ডলকে তার ক্লাস নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি ডক্টর পার্থ সারথি মণ্ডল, আমি কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট হিসাবে কাজ করি। মেনলি আমি সল্ট লেক এমআরআই হসপিটালে যুক্ত আছি। আমি খুব বেসিক ডায়াবেটিসের সম্বন্ধে বলবো, যেটুকু জানা আপনাদের দরকার, খুব বড় কিছু বলবো না। আমার বলার শেষে আমি 15-10 মিনিট সময় রাখবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবিসি অফ ডায়াবেটিস মানে বেসিক নলেজ অ্যাবাউট ডায়াবেটিস। আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, পার্টিকুলারলি টাইপ টু ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিক রোগী কি, সেগুলো আমরা আলোচনা করব। যদিও আমি আমার স্লাইডগুলো ইংরেজিতে আছে, কিন্তু আমি মাঝে মাঝে কিছু ইংরেজি শব্দ ব্যবহার করব, কিন্তু প্রধানত আমি বাড়াতেই বলব। আমি আমার পার্ট আমি যে অংশগুলো বলবো, তার মধ্যে ইন্ট্রোডাকশন থাকবে, ডায়াবেটিস মেলিটাস কি, কোরকমের সাধারণত ডায়াবেটিস হয়, কাদের টাইপ টু ডায়াবেটিস হয়, কি কি সাইন্স অ্যান্ড সিমটমস, কি কি থাকলে আমরা ভাববো যে ডায়াবেটিস হতে পারে, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, কতটা ব্লাড সুগার হলে বলবো ডায়াবেটিস, ট্রিটমেন্ট কি হতে পারে ডায়াবেটিসের জন্য, কেন আমরা ট্রিটমেন্ট করব, একটা অংশ হচ্ছে ইনসুলিন, কেন অনেকের ইনসুলিন দরকার পড়ে, টাইপ টু ডায়াবেটিস হওয়ার সত্ত্বেও কেন তাদের ইনসুলিন লাগে, ডায়াবেটিসের কি কি কমপ্লিকেশন, এবং আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে আটকাতে পারি কি, বাঁচতে পারি কিনা, এবং সর্বোপরি ডায়াবেটিস তাকে আমরা আটকাতে পারি কিনা, সেটা নিয়ে আমরা খানিকটা চর্চা করব। 80% সারা পৃথিবীতে যে 80% অফ ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু সাধারণত লো টু মিডল ইনকাম কান্ট্রিজে থাকে, যেমন আমাদের ভারতবর্ষ, যেমন সেরকম দেশে থাকে 80%। বাকি 20% ডায়াবেটিক রুগী তারা উন্নত দেশে থাকে, যা যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, সাধারণ লোকের জীবনযাত্রার মান অনেক উন্নত, কিন্তু বেশিরভাগ লোক 80% ডায়াবেটিস রুগী কিন্তু ভারতবর্ষের মতো আমাদের দেশে বা তার চেয়েও পুয়ার কান্ট্রিতে থাকেন। এটা খুব বড় একটা ট্র্যাজেডি, তাই না? বেশিরভাগ লোক এটা এরকম দেশে থাকেন। আরো খারাপ খবর হচ্ছে যে 50% ডায়াবেটিস রুগী তারা জানেন না, অর্ধেক ডায়াবেটিস রুগী জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। কেননা ডায়াবেটিস যখন হয় তখন বড় কিছু সিমটমস হয় না,
ডায়াবেটিসের যখন সিমটমস হয় তখন অনেকখানি ব্লাড সুগার বেড়ে গেলে বা ডায়াবেটিসের কোনো কমপ্লিকেশন হলে, কোনো জটিলতা হলে তখন বোঝা যায়। তাছাড়া প্রথম দিকে কারোর 180 ব্লাড সুগার ফাস্টিং, 240 পিপি ব্লাড সুগার, তার ডায়াবেটিস আছে কিন্তু তার জন্য তার কোনো সিমটমস হয় না, সেজন্য 50% ডায়াবেটিস রোগী কিন্তু বুঝতে পারেন না যে তাদের ডায়াবেটিস আছে বা তাদের সেরকম অ্যাওয়ারনেস নেই যে আমার হয়তো আমার বাবা কাকা জ্যাঠার ভাই বোনদের আছে কিন্তু আমার মধ্যে সেই সচেতনতাটার অভাব বলে আমি টেস্ট করিনি, আমি জানতে পারিনি, আমার হয়তো ওজন বেশি, আমার শারীরিক পরিশ্রম কম, আমার বাড়িতে ডায়াবেটিস রুগী আছেন, আমার হবার আশঙ্কা আছে কিন্তু আমি টেস্ট করিনি, আমি জানতে পারিনি। ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 8 কোটির কাছাকাছি ডায়াবেটিস রুগী, সেটা খুবই উদ্বেগের ব্যাপার। কেন আমাদের দেশের হেলথ কেয়ার সিস্টেম এত রুগী, ডায়াবেটিক রুগীকে চিকিৎসা প্রোভাইড করার মতো আমাদের সেরকম অবস্থান নেই। পার্টিকুলারলি যদি কোনো ডায়াবেটিস রুগীর কোনো কমপ্লিকেশন হয়, যদি পায়ে একটা বড় আলসার হলো, কারি পায়ে অ্যাম্পুটেশন হলো, ঠিক আছে, কারোর ডায়াবেটিসের জন্য চোখ খারাপ হলো, কিডনি খারাপ হলো, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, কিডনি খারাপের একটা কারণ হচ্ছে ডায়াবেটিস, তাদের ডায়ালিসিস, এতখানি মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এরকম নয় যে এত ডায়াবেটিস রুগীকে আমরা ঠিক মতো সুচিকিৎসা দিতে পারবো বা তাদের জটিলতা হলে সে দেখতে হবে দেখতে পারবো। আমাদের প্রথম লক্ষ্য হবে যাতে ডায়াবেটিস কম হয়, কিভাবে সেটা প্রিভেন্ট করা যেতে পারে এবং ডায়াবেটিস হলে যদি আমি কন্ট্রোল করতে পারি কি কিভাবে আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন আটকাতে পারবো, সেটাই আমরা আজকে আমাদের আমাদের আলোচনাটা সেখানে আমরা রাখবো বেশি, যে কিভাবে আমরা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন কিভাবে আমরা আটকাতে পারি, এটা আমাদের বেশি আলোচনার মূলত জায়গা হবে। আমরা সেটা করতে পারি কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন আটকাতে পারি এবং অনেকদিন ডায়াবেটিস রোগীকে ভালো রাখতে পারি। তো প্রথমে আসি আমরা যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কাকে বলবো। আমাদের রক্তে অনেক রকম জিনিস আছে, আমাদের রক্তে সুগার আছে, রক্তে ফ্যাট আছে, রক্তে প্রোটিন আছে, রক্তে সল্ট আছে, অনেকে রক্তে যখন সুগারে মাত্র সুগার, আবার অনেক রকমের সুগার আছে, সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, রক্তে যখন গ্লুকোজের মাত্রা বাড়ে, পার্টিকুলারলি গ্লুকোজ যে সুগার সেটা যখন রক্তে বাড়ে একটা মাত্রার উপরে যখন থাকে তখন তাকে আমরা বলি রোগীর ডায়াবেটিস হয়েছে। তাহলে এমন একটা অবস্থা যেখানে হাইপারগ্লাইসিমিয়া কথাটার মানে হচ্ছে যে হাই ব্লাড গ্লুকোজ লেভেল, তাকে আমরা আমাদের পরিভাষায় বলি হাইপারগ্লাইসিমিয়া, যে তখন যদি থাকে সেটাকে বলি আমরা ডায়াবেটিস হয়েছে। এবং এটা সাধারণত কেন হয়, কেন হয় যে এটা সাধারণত ইনসুলিনের ঘাটতির জন্য হয়। ইনসুলিনের ঘাটতি দুরকম হতে পারে, একটা হচ্ছে আমার যতটা দরকার, আমার শরীরের জন্য যতটা দরকার ততখানি নেই বা কার হতে পারে একেবারেই নেই, আমার তো মানে এটা এই ডেফিসিয়েন্সিটা রিলেটিভ ডেফিসিয়েন্সি, মানে আমার যতটা দরকার তার তুলনায় কম আছে, আর এক একটা হতে পারে এক একজন হতে পারে একেবারেই নেই, ঠিক আছে, সম্পূর্ণরূপেই একেবারেই নেই, একবারে নিঃশেষ হয়ে গেছে, তখন ডায়াবেটিস হয়। এবং কেন এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন, যে যদি ব্লাড সুগার দীর্ঘদিন ধরে থাকে, মানে রক্তে যদি গ্লুকোজের মাত্রা দীর্ঘদিন ধরে বেশি থাকে তাহলে অনেক রকমের জটিলতা হয়। আরেকটা কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিস শুধু একলা আসে না, যেটা আমরা টাইপ 2 ডায়াবেটিসের কথা আমরা মূলত বলছি, সেটা শুধু একলা আসে না, ডায়াবেটিস যখন আসে সাথে তার সঙ্গে ব্লাড প্রেশার থাকে, কোলেস্ট্রলের মাত্রাও বেশি থাকে, তাই তাদের ব্লাড প্রেশার সঙ্গে যদি কোলেস্ট্রল তার সঙ্গে যদি ডায়াবেটিস থাকে তাহলে তাদের আরো আরো অনেক বেশি রিস্ক বেড়ে যায়। কিসের রিস্ক বাড়ে, তখন তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি খারাপ হওয়ার রিস্ক আরো অনেক গুণ বেড়ে যায়। আবার বলছি যে টাইপ 2 ডায়াবেটিস সাধারণত একলা থাকে না, তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার এবং তাদের ক্ষেত্রে কোলেস্ট্রলের মাত্রাও বেশি থাকে। এই দুটো ব্লাড প্রেশার বেশি এবং কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকাটা হচ্ছে হার্টের হার্ট অ্যাটাকের একটা বা স্ট্রোকের একটা রিস্ক, দুটো রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস নিজেও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জন্য দায়ী। এইটুকু ছোট্ট করে আমি একটু বোঝাবার চেষ্টা করব, আমাদের শরীর অনেকগুলো কোষ নিয়ে তৈরি, এরকম একটা কোষ মানে কি হয় যদি ডায়াবেটিস হয় তাহলে আমাদের কি হয় সেটা আমি একটু বোঝাবার চেষ্টা করব। আমাদের এটা পরের স্লাইডটা, সরি এইটা, হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি যে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের এরকম একটা কোষ, বাড়িতে আমাদের শরীরে এরকম অনেক কোষ, কোটি 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 কোষ নিয়ে তৈরি, এবং প্রতিটা কোষে যে কাজ করার, যে প্রতিটা কোষ তো কাজ করে বলেই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, এই আপনাদের আমি সামনে কথা বলছি, আমার যে মুখের পেশি নড়ছে, কথা বলছি, গলার সব জন্য এগুলো কতগুলো
কোষ কাজ করছে বলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, কিন্তু কোষে কাজ করতে গেলে কোষের মধ্যে শক্তির দরকার। এটা হচ্ছে কোষ, কোষের মধ্যে শক্তি কথা আসবে, এই যে এইগুলো এগুলো হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে গ্লুকোজ, এই গ্লুকোজ গুলো শরীরের মধ্যে কোষের মধ্যে ঢুকবে, কোষের মধ্যে গ্লুকোজ গুলো ঢুকে এখান থেকে আমরা গ্লুকোজ গুলো থেকে আমরা এনার্জি পাবো শক্তি দেবে। কিন্তু এই যে গ্লুকোজ এই কোষের মধ্যে ঢুকবে এখানে একটা তালা চাবির একটা ব্যাপার আছে, তালা চাবির ব্যাপার। এইটা হচ্ছে এই যে চাবিগুলো হচ্ছে ইনসুলিন। এখান থেকে চাবি যদি না থাকে, চাবি যদি দরজাটা না খোলে, তাহলে এখানে কিন্তু এই গ্লুকোজ গুলো কোষের মধ্যে ঢুকতে পারবে না, তালা চাবির ব্যাপার। তাহলে এই চাবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনসুলিন, এই চাবিটা হচ্ছে ইনসুলিন। চাবি দিয়ে তালাটা খুললে কোষের মধ্যে গ্লুকোজ ঢুকবে, গ্লুকোজ শরীরে কোষের মধ্যে ঢুকে এখান থেকে আমাদের এনার্জি দেবে, এটা কথা। এবার যদি চাবি নেই তাহলে তালাটা খুললো না মানে গ্লুকোজ এখানে ঢুকলো না, গ্লুকোজ ঢুকলো না মানে গ্লুকোজটা ব্যবহৃত হলো না, গ্লুকোজটা ইউটিলাইজড হলো না। গ্লুকোজ আছে, গ্লুকোজ আমি খাচ্ছি যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, তরকারি খাচ্ছি, আলু খাচ্ছি, সাথে গ্লুকোজ শরীরের মধ্যে ঢুকলো, কিন্তু গ্লুকোজটা ঢুকে কি করলো, এই কোষের মধ্যে ঢুকতে পারলো না। তাহলে কি কল থাকছে, এই গ্লুকোজটা আমরা শরীর ব্যবহার করতে পারছে না, গ্লুকোজ তখন রক্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, রক্তের মধ্যেই জমতে থাকছে, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ছে। আমি একই খাবার খাচ্ছি, আমার ডায়াবেটিস আছে, আমার ভাইয়ের নেই, আমরা দুজনে একই খাচ্ছি, কিন্তু আমার ডায়াবেটিস থাকার জন্য কি হচ্ছে, গ্লুকোজটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে, এই শরীর এই গ্লুকোজটাকে ব্যবহার করতে পারছে না ইনসুলিনের ঘাটতির জন্য, এই চাবি দিয়ে এটা খুলতে পারলো না, শরীরের মধ্যে গ্লুকোজটা ঢুকতে পারলো না, এটা হচ্ছে বেসিক ব্যাপার। তাহলে কোষের মধ্যে একটা সার কথা হচ্ছে, কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে গেলে শরীরে গ্লুকোজ আছে কিন্তু কোষের মধ্যে গ্লুকোজটাকে ঢুকতে হবে, সেই গ্লুকোজটা যদি কোষের মধ্যে ঢুকতে হয় তাহলে আমার ইনসুলিনের দরকার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। এবার আমরা দেখি যে কি টাইপ 1 ডায়াবেটিসে, এবার হচ্ছে বাঁ দিকে যদি ছবিটা দেখেন, এই বাঁ দিকের ছবিটা একদম এই যে বাঁ দিকের ছবিটা যদি আমরা দেখি, আমার এখান থেকে একটু আমার পয়েন্ট করতে একটু অসুবিধা হচ্ছে, সরি, হ্যাঁ এটা যদি দেখি তাহলে এই যে এই ছবিটা কিন্তু হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস। পার্থক্য এদিকে টাইপ 2 তে দেখুন, প্রথমে দেখেছিলাম নর্মাল সেল, তাতে অনেকগুলো চাবি ছিল, কিন্তু এখানে টাইপ 2 ডায়াবেটিস দেখুন চাবি আছে কিন্তু ততখানি চাবি নেই, মানে যতগুলো তালা আছে ততখানি চাবি নেই, ততগুলো তালা খুলছে না, কিছু কিছু নিশ্চয় গ্লুকোজ ঢুকছে কিন্তু কিছু গ্লুকোজ বাইরে ঘুরপাক খাচ্ছে, তাহলে এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস আছে। অথবা একটা হতে পারে যে এই এই চাবিটা এখানে ঠিক ফিট করে না, সেটা পরে আসছে। টাইপ 1 ডায়াবেটিসে দেখুন কিছুই নেই, একটাও চাবি নেই, একেবারে ইনসুলিন নেই, একেবারে এই গ্লুকোজ এখানে ঢুকতেই পারছে না, তাহলে টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে হচ্ছে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এখানে একেবারে ইনসুলিন নেই, এখানে নো কিস, কোনো চাবি নেই, যার ফলে ইনসুলিন একেবারে নিঃশেষ হয়ে গেছে, গ্লুকোজ একেবারেই শরীরের মধ্যে ঢুকছে না, কোনো এনার্জি শরীর তৈরি করতে পারছে না, সেল কাজ করতে পারছে না, গ্লুকোজ রক্তের মধ্যে বাড়ছে। এদের ক্ষেত্রে কোনো চিকিৎসা কার্যকরী হবে না, শুধুমাত্র ইনসুলিন ইনসুলিন ইনসুলিন। আজকে যদি একটা আমাদের আমি বোঝাতে পারি যে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের একটাই চিকিৎসা, সেটা হচ্ছে যে ইনসুলিন, কেননা এদের ক্ষেত্রে সম্পূর্ণ ইনসুলিন পুরো নিঃশেষ হয়ে গেছে, কোনো শরীরের মধ্যে কোনো ইনসুলিন। এদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যতগুলো চাবি থাকা দরকার ছিল, কিন্তু আবার এটা মুশকিলের ব্যাপার, এই চাবি আবার তারার সঙ্গে ঠিকমতো করে এখানে ফিট করে না, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এদের আছে হয়তো কিছু চাবি পড়ে আছে কিন্তু আবার এখানে ঠিকমতো ফিট করে না, ইনসুলিন আছে খানিকটা কিন্তু সেটা আবার ঠিকমতো কাজ করে না। এদের ক্ষেত্রে টাইপ 1 ইনসুলিন একেবারেই নেই, এদের ক্ষেত্রে খানিকটা আছে কিন্তু মানে একটু গন্ডগোল হয়ে গেছে, ইনসুলিনটা এখানে ঠিক তালার মধ্যে ফিট করছে না, বলে দরজাটা খুললো না, এখানে গেটটা না খোলার জন্য এখানে ঢুকতে পারলো না, ঠিক আছে। কিন্তু কিছু 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 চাবি অবশ্যই আছে, কিছু কিছু গেট অবশ্যই খুলবে, খানিকটা গ্লুকোজ ঢুকবে কিন্তু পুরো গ্লুকোজ ঢুকতে পারবে না, এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। নেক্সট না, আমরা মূলত ভাগ করি ডায়াবেটিস কে প্রধানত আমরা ভাগ করি চারটে ভাগে। টাইপ 1 ডায়াবেটিস আমরা আমাদের যে হাসপাতালে বা আমাদের ক্লিনিক্সে যে পেশেন্ট গুলো দেখি, আমাদের চেম্বারে আমাদের কাছে যে রাত, তার মধ্যে টাইপ 1 ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক কম,
আমাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মোটামুটি 5% এর মতো, বাকি যা দেখি বেশিরভাগই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস এবং একটা অংশ অবশ্যই জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিসটা আমি আসছি পরে, আর একটা হচ্ছে ব্লাড সুগার বেশি কিন্তু তার পেছনে অন্যান্য কারণ আছে। তাহলে একটা জিনিস হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের হয়, কম বয়সে হয়, 20 বছরের নিচে হয়, কেন হয় আমরা ঠিক জানি না, কেন হয় আমরা ঠিক জানি না। বাচ্চা 1 মাস 2 মাস আগে পর্যন্ত একেবারে সুস্থ ছিল, স্কুলে গেছে, ক্লাসে খেলা পড়াশোনা করেছে, হই হই করে খেলাধুলো করেছে, তার হয়তো দেখা গেল একটা ভাইরাল ফিভার বা একটা ডায়রিয়া হলো, তারপরে বাচ্চা নেতিয়ে পড়ছে, বাচ্চা রোগা হয়ে যাচ্ছে, প্রচুর জল পিপাসা, প্রচুর খাচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না, বাড়ির মধ্যে একদম নেতিয়ে পড়ে আছে, তখন তাদের বলি টাইপ 1 ডায়াবেটিস। এবং এরা দিদির যে যেখান থেকে ইনসুলিন শরীরে যেখান থেকে বেরোয় সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বলে আমাদের পেটে পাকস্থলীর পেছন দিকে একটা অর্গান আছে, তার নাম হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়, এবং সেখানে দু রকমের মূলত সেল আছে, আরো সেল আছে, আমি দুটো নিয়ে চর্চা করব আজকে, আলফা সেল এবং বিটা সেল। তো বিটা সেল থেকে ইনসুলিন বেরোয়, এই কারণে নিজের শরীরে এমন অ্যান্টিবডি তৈরি হয় দুর্ভাগ্যক্রমে যে এই অ্যান্টিবডি তাদের বিটা সেলকে একবারে নষ্ট করে দেয়, একবারে ছাড়খাড় করে দেয়, কোনো বিটা সেল আর তাদের বেঁচে থাকে না, সব বিটা সেল নষ্ট হয়ে যায়, তাদের আর ইনসুলিন যেখান থেকে তৈরি হয় সেই ইনসুলিন তৈরির জায়গাটা একদম একেবারে নষ্ট হয়ে যায়, তাদের শরীরে কোনো ইনসুলিন থাকে না এবং তারা ভীষণভাবে কাহিল হয়ে পড়ে, তারা প্রচুর পরিমাণে খাচ্ছে, খিদে পাচ্ছে কিন্তু শরীর ভেঙে যাচ্ছে, বারবার টল হয়ে যাচ্ছে, জলতৃষ্ণা পাচ্ছে, একেবারে এনার্জি চলে যায়, বিছানা থেকে উঠতে পারছে না, এবং তাড়াতাড়ি তাদের যদি চিকিৎসার ব্যবস্থা করা না হয়, যদি ডায়াগনোসিস করতে দেরি হয়, তাদের একটি মারাত্মক প্রবলেম হয়, তাকে বলি আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এবং অনেক ক্ষেত্রে সেটাতে প্রাণহানি হয় অনেক বাচ্চার, এবং তাড়াতাড়ি সেটা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি। এবং একটা ক্ষেত্রে আমরা জানি যে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, আর একটা ক্ষেত্রে কতগুলো ক্ষেত্রে আমরা জানি না যে কেন হয়, তাদেরকে বলি আমরা ইডিওপ্যাথিক। টাইপ 2 ডায়াবেটিস আমি যেটা বললাম যে টাইপ 2 ডায়াবেটিস সাধারণত হয় হচ্ছে কাদের হবে, টাইপ 2 ডায়াবেটিস হবে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, ওজন বেশি, শারীরিক পরিশ্রম কম, তাদের মাদের আগে জেস্টেশনাল ডায়াবেটিস তাদের এটা হয়, এদের শরীরে মেদ বেশি থাকার জন্য ইনসুলিন কাজ করতে পারে না যতটা ইনসুলিন দরকার, যদি শরীরে মেদ বেশি থাকে, ফ্যাট বেশি থাকে, ফ্যাট থেকে কতগুলো রাসায়নিক পদার্থ বেরোয়, তাদেরকে আমরা বলি আমাদের পরিভাষায় সাইটোকাইনস বলি বা অ্যাডিপোকাইনস বলি, সেই অ্যাডিপোকাইন কি করে যে ভালো করে এই ইনসুলিনকে কাজ করতে দেয় না, তখন শরীর আরো বেশি মাত্রায় আরো একটু বেশি একটু বেশি ইনসুলিন বের করতে থাকে, একটা সময় আসবে যখন বিটা সেল আর পারে না, তখন বিটা সেল ফেল করে যায়, তখন সেখান থেকে ইনসুলিনের মাত্রা তারপর থেকে কমতে থাকে। তার মানে এদের সঙ্গে টাইপ 1 ডায়াবেটিস এর পার্থক্য হলো যাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, এদের ওজন বেশি, এদের শারীরিক পরিশ্রম কম, তারপরে এদের ওজন বেশি, এবং এদের যে একবারে ইনসুলিন নিঃশেষ হয়ে গেছে তা নয়, ইনসুলিন একটু থাকলেও সেটা ভালোভাবে কাজ করতে পারে না, কিন্তু দুর্ভাগ্যবশত টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সেখানে একেবারে ইনসুলিন থাকে না। এবার জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মানে টেস্ট কি কি ব্যাপার না, জেস্টেশনাল ডায়াবেটিস মানে টেস্ট হচ্ছে যে এই মাদের, এই গর্ভবতী মাদের কিন্তু যখন গর্ভবতী গর্ভধারণ করেছেন মানে প্রেগনেন্ট হয়েছেন তার আগে কিন্তু এনাদের কোন সুগার বা রক্তে শর্করার মাত্রা, সুগারের মাত্রা বেশি ছিল না, দেখা গেল ঠিক 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এদের ব্লাড সুগারটা বাড়লো, এবং পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে ব্লাড সুগার আবার ঠিক হয়ে যাবে, এটাকে বলি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। তো এদের কেন আমরা এমনি চর্চা করছি, এদের দেখা যায় যে এদের বাচ্চাগুলো সাধারণত বড় হয়, অনেক সাইজে বড় হয়, এবং যার ফলে নর্মাল ডেলিভারি যদি করা অনেক সময় সম্ভব হয় না, সবারই ক্ষেত্রে যে হবে না তা নয়, অনেকের ক্ষেত্রে হবে না, তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি মানে হয় সম্ভব হয় না তাদের ক্ষেত্রে, এই জন্য এই মাদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন বেশি করতে হয়। এই মাদের দেখা গেছে যে বাচ্চা হওয়ার পরে সুগার কমে গেলেও ভবিষ্যতে এই মাদের আর 5 জন মহিলার চেয়ে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেশি, এবং এই যে বাচ্চা জন্মায় এদেরও ওবেসিটি দেখা গেছে অনেক বেশি হয়, এদেরও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা, কম বয়সে ওবেসিটি এবং ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি, এবং এদের টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 না, আরো কিছু কিছু ডায়াবেটিস হয় বিভিন্ন রকমের, যেগুলো আমরা জানি যে প্যাঙ্ক্রিয়াসের কোন রোগ থাকলে, ধরুন ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস যাদের আছে দীর্ঘদিন ধরে, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, আমি কি বলেছি যে প্যাঙ্ক্রিয়াস থেকে বিটা সেল থেকে ইনসুলিন বেরো, বিভিন্ন কারণে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, একটা কমন আমাদের দেশে কারণ হচ্ছে যে
প্যাঙ্ক্রিয়াটিক প্যাঙ্ক্রিয়াটিস, যে ফাইব্রোক্যালসিফিক প্যাঙ্ক্রিয়াটাইটিস আমাদের দেশে একটা হয়, যে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে স্টোন, প্যাঙ্ক্রিয়াসের নালীগুলোর মধ্যে স্টোন জমে, তার ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় তাদের হতে পারে, এবং দেখা যাচ্ছে যারা ধরুন ক্রনিক অ্যালকোহলিক তাদের প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। তো প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে এখান থেকে হতে পারে। কতগুলো ওষুধ আছে যেমন হচ্ছে স্টেরয়েড, তারা সুগার বাড়িয়ে দেয়, ব্লাডে রক্ত মাত্রা, কিছু কিছু হরমোনাল ডিজিজ আছে, এন্ডোক্রিন ডিজিজ বলে, যেমন ধরুন কুশিং সিন্ড্রোম একটা রোগ যেখানে রক্তে স্টেরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়, শরীরে স্টেরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রেও সুগার বাড়তে পারে। আর আমরা জানি যে কতগুলো ইনফেকশন হলেও সেখানে টেম্পোরারিলি স্ট্রেসের জন্য ইনসুলিনের যে বিপরীত হরমোন গুলো, সেই হরমোন গুলো বেশি বেড়ে তখন সুগার বেড়ে তাকে বলি আমরা স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া। কিন্তু ঠিক আছে, আমরা আজকে যেগুলো মেনলি আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস। ঠিক আছে, না একটু ছোট করে একটু ইয়ে করে নি, আবার একটু বলে নি যে পার্থক্যটা তাহলে কি টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস হবে বাচ্চাদের, হবে কম বয়সে, হবে সাধারণত 20 বছরের নিচে, যে বাচ্চাটি ভালো ছিল হঠাৎ করে তাদের হয়ে যাবে, এবং এখানে কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে না, এখানে কোনো মানে যে মা বাবার ভাই বোনদের ডায়াবেটিস থাকতে হবে এরকম ব্যাপার নয়। উল্টো দিকে যখন টাইপ 2 ডায়াবেটিস তাদের বয়স একটু বেশি বয়সে হয়, এবং আমরা যে সমস্ত পেশেন্ট দেখি যেটা আমি আগেই বলেছি 95% তাদের হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস যেগুলো আমাদের দেখাতে আসে, এবং তাদের ক্ষেত্রে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনটা ঠিক মতো করে কাজ করতে পারে না, আর এখানে ইনসুলিন একেবারেই নেই, কারণ এখানে ইনসুলিন ছাড়া চিকিৎসা হবে না। এদের ওবেসিটি অতখানি এখানে নেই, প্রশ্ন নেই। এখানে সাধারণত টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট সাধারণত ওবেসিটি দেখা যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তার সাধারণত ওজন ভারী বা অনেকটা ওজন বেশি, স্থূলকায়। তো এখানে বলেছি এদের ক্ষেত্রে ফ্যামিলি কোনো হিস্ট্রি থাকে না, এখানে ফ্যামিলিতে হিস্ট্রি থাকবে, বাবা মা ভাই বোনদের থাকবে। ইনসুলিন ইজ এসেন্সিয়াল, ওরাল ড্রাগ ইজ নট এফেক্টিভ, ওরাল ড্রাগে কাজ হয় না। আজকে যদি আমি একটা জিনিস শেখাতে পারি তাহলে এটাই শেখাবার চেষ্টা করবো, যে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের কখনোই কখনোই ট্যাবলেট দিয়ে চিকিৎসা হয় না, তাতে বাচ্চা আরো অসুস্থ হয়ে পড়বে, আরো তাদের ক্ষতি হয়ে যাবে, তাদের ইনসুলিন দরকার। হ্যাঁ, আর বয়স্ক যেটা হয় টাইপ 2 ডায়াবেটিসদের আমরা প্রথম দিকটাতে ইনসুলিন ছাড়াও বেশ কিছুদিন চিকিৎসা করতে পারি, তখন ট্যাবলেট মানে নন ইনসুলিন ওষুধপত্র কাজ করবে, কিন্তু পরে হয়তো একটা সময় আসবে যে যখন ইনসুলিনের মাত্রা ধীরে ধীরে কমতে কমতে এমন একটা অবস্থা আসবে যখন আর ইনসুলিন শরীরে একেবারেই নেই, তখন হয়তো আমাদের ইনসুলিন লাগে। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই একেবারেই যে টাইপ 2 ডায়াবেটিস বলে তাদের আর ইনসুলিন কোনোদিনই লাগবে না, এটা একটা ভুল ধারণা। অনেকের ধারণাটা আছে, কারণ আমরা একসময় টাইপ 1 ডায়াবেটিস কে আমরা একসময় বলতাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস কে বলতাম নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। হ্যাঁ, সত্যি যে প্রথম দিকে তাদের ইনসুলিন না দিলেও চলে, কিন্তু পরের দিকে তাদের ইনসুলিনের দরকার পড়ে। আমরা ওই নামটি এখন আর ব্যবহার করি না, কেন কেউ আমাদের সঙ্গে আমাদের কাছে এসে বলতে পারেন এই তো ডাক্তারবাবু আপনি বলেছিলেন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, এখন বলছেন ইনসুলিন নিতে হবে, সেজন্য ওই এডিডিএম এই পদটি এখন আমরা ক্রমশ সরিয়ে ফেলেছি, টাইপ 2 ডায়াবেটিস বলি। এদের সঙ্গে টাইপ 1 ডায়াবেটিস এর বিস্তর পার্থক্য যেটা আমি আলোচনা এতক্ষণ ধরে করলাম। না কি করে বুঝবো যে কাদের এই মানে ডায়াবেটিস হবার আশঙ্কা আছে? আমি বলেছি যে বয়স্কদের হবে, যত বয়স বাড়বে তত টাইপ 2 ডায়াবেটিস হবার আশঙ্কা বেশি। আমি বলেছি একটু আগেই যে টাইপ 2 ডায়াবেটিস এর সঙ্গে ব্লাড প্রেশার থাকে, টাইপ 2 ডায়াবেটিস এর সঙ্গে কোলেস্ট্রল থাকে, কিন্তু এরা হচ্ছে তিনটি ঘনিষ্ঠ বন্ধু অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল, আমি অনেককে বলি মজা করে এরা হচ্ছে অমর, আকবর, অ্যান্টনি, তিনটি ঘনিষ্ঠ বন্ধু। কে আগে আসবে কে পরে আসবে আমরা জানা নেই, তাই যদি ডায়াবেটিসটা আগে আসে আমাদের প্রতি বছর খোঁজ করতে হবে যে ব্লাড প্রেশারটা এসে গেল কিনা, প্রতি বছর খোঁজ রাখতে হবে যে কোলেস্ট্রলটা বেড়ে গেল কিনা, তাই না? বা যার কোলেস্ট্রল আগে এসছে তার দেখতে হবে যে ডায়াবেটিসটা এলো কিনা বা ব্লাড প্রেশারটা বেশি আছে কিনা। আমার বলছি তিনি হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধু অমর, আকবর, অ্যান্টনি। ঠিক আছে, যাদের ওজন বেশি, আমি একটু আগেই বলেছি যে ওজন বেশি হলে তাদের মধ্যে অনেক বেশি রিস্ক। কাদের ওজন বেশি? যাদের শারীরিক পরিশ্রম কম, যাদের যারা বেশি ক্যালোরি নিচ্ছেন শরীরে, যাদের যেটুকু দরকার তার বেশি খাবার শরীরে ঢুকছে, তাদের মধ্যে মেদ জমবে, ফ্যাট জমবে, এবং তাদের ক্ষেত্রে অনেক বেশি রিস্ক। যাদের ক্ষেত্রে শারীরিক পরিশ্রম কম তাদেরও এই ওবেসিটি বেশি, তাদের ডায়াবেটিস হবার আশঙ্কা বেশি। একটু আগে আমি আলোচনা করেছি যে জিডিএম কি। জিডিএম হচ্ছে যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায়
সুগার বাড়ে এবং পরে সেটা ঠিক হয়ে যায়। তাদের বলি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, আমি বলেছি যে এই মাদের বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে সুগার কমে গেলেও ভবিষ্যতে আর পাঁচজন মহিলার চেয়ে ওদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেশি। যে সমস্ত ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, বাবা মা বা ভাই বোনদের মধ্যে, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। অনেকে বলেন যে আমার তো বাবা মা নেই, ভাই বোনের নেই, আমার ছেলের হয়েছে, ছেলে হলেও কিন্তু অনেকে সব সময় যে বাবা মার আগে হতে হবে এমন কোন কিছু ব্যাপার নেই। আমরা প্রচুর দেখি যাদের ছেলে মেয়ের আগে হয়েছে তারপরে বাবা মার ডায়াবেটিস হচ্ছে, বা ছেলে মেয়ের হলো বাবা মার পরে হতে পারে। যিনি যার আগে হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, তাদের ক্ষেত্রে দেখতে হবে যে ডায়াবেটিস আছে কিনা। যাদের শারীরিক পরিশ্রম কম, যাদের শারীরিক বসে বসে অফিসে কাজ, গাড়িতে করে অফিসে যাচ্ছেন 12-10 ঘন্টা অফিসেই কাজ, বাড়ি এসে আবার বসে বসে টিভি দেখা বা বাড়িতে বসে আবার ল্যাপটপ নিয়ে কাজকর্ম করা, হাঁটা চলা নেই তাদের অনেক বেশি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এথনিক্যালি আমাদের মধ্যে ডায়াবেটিস সবার আশঙ্কা অনেক বেশি। আমাদের এই অঞ্চলটিতে, এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই অঞ্চলটাতে আমাদের মধ্যে ডায়াবেটিস, এই আমাদের আমাদের যে জনসাধারণ তাদের মধ্যে ডায়াবেটিস সবার আশঙ্কা অনেক বেশি। প্রি ডায়াবেটিস ব্যাপারটাতে আসবো, যাদের প্রি ডায়াবেটিস আছে, নর্মাল এবং ডায়াবেটিস, এই নর্মাল সুগার এবং ডায়াবেটিস এই মাঝখানে পড়বে প্রি ডায়াবেটিস, এদের কিন্তু ডায়াবেটিস সবার আশঙ্কা অনেক বেশি। আমরা এটা প্রি ডায়াবেটিস নিয়ে 2 মিনিট সময় নষ্ট করব, প্রি ডায়াবেটিস থেকে আমরা আবার চেষ্টা করলে নর্মাল জায়গায় ফিরে আসতে পারি। আবার যদি চেষ্টা না করি, সচেষ্ট না হই, তাহলে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস, এদের কিন্তু ডায়াবেটিস হয়নি, এদের কিন্তু নর্মালও নয়। কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে চেষ্টা করলে আমরা নর্মাল জায়গায় ফিরে আসতে পারি, না হলে আস্তে 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 ডায়াবেটিস থেকে চলে যাবো। সুতরাং ডায়াবেটিস প্রিভেন্ট করা সম্ভব, পার্টিকুলারলি যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তারা যদি সঠিক পথে চলেন। সঠিক পথে চলা মানে স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করা, শারীরিক পরিশ্রম করা এবং ঠিক মতো ওজন, যে ওজনটা হওয়ার থাকা দরকার সেটা অ্যাচিভ করা এবং সেটাকে মেনটেন করলে দেখা গেছে এটা করতে পারবো। নাও এবার হচ্ছে সিমটমস, আপনারা জানেন যে কি কি সিমটমস হয়। পলি ইউরিয়া, পলি ইউরিয়া মানে হচ্ছে বারবার টয়লেটে যাওয়া, বারবার ইউরিন করা। পলিডিপসিয়া, যেহেতু শরীর দিয়ে অনেক জল বেরিয়েছে, জল তেষ্টা পাবে, বারবার জল খাবে এবং প্রচুর পরিমাণে খাবে। কেন কেন খাবে? যেহেতু শরীর, আমি একটু আগেই ছবি দেখিয়েছি যে শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারছে না, শরীর শরীরের মধ্যে কোনো এনার্জি নেই, শরীরে গ্লুকোজ এদিকে ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্রেন সেন্স করবে যে আমার কোনো খাবার নেই, যেহেতু শরীর গ্লুকোজ তৈরি করতে পারছে না, বেশি খাবে। এবং একটা সময় কি হবে যে শরীর যেহেতু গ্লুকোজ তৈরি করতে পারছে না, শরীরের ফ্যাট এবং মাসেল ভেঙে শরীর থেকে ফ্যাট এবং মাসেল ভেঙে ভেঙে এনার্জি দিতে থাকবে, তখন তার কি হবে? তখন দেখা যাবে তার এই ওজন ওজন অনেক কমে যাচ্ছে। তাহলে আনএক্সপ্লেইন ওয়েট লস, তিনি খাবার কন্ট্রোল করেননি, বেশিই খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, কিন্তু তথাপি তার ওজন কমে যাচ্ছে, তখন আমরা সন্দেহ করবো। কোনো কারণ নেই, তার জ্বর জ্বালা নেই, ডায়রিয়া নেই, ওজন কমে যাচ্ছে। সে বললো আমার 10 কিলো রাতে ওজন করেছে, খুব টায়ার্ড লাগছে, ভীষণ উইক লাগছে, প্রচুর খাচ্ছি কিন্তু আমার ওজন কমে যাচ্ছে, তখন আমরা ভাবতে হবে ডায়াবেটিস আছে কিনা। এবং ভীষণ ক্লান্ত লাগবে, কেন ক্লান্ত লাগবে? কেন? শরীর তো এনার্জি তৈরি করতে পারছে না, শরীর তো গ্লুকোজ আছে, রক্তে আছে, কিন্তু আমাদের শরীর তো সেই গ্লুকোজ ব্যবহার করতে পারছে না ইনসুলিনের অভাবের জন্য। শরীরে কোনো এনার্জি তৈরি হচ্ছে না, সবসময় সে টায়ার্ড ফিল করবে, ঘুমিয়ে পড়বে কাজ করতে করতে, সকালে উঠতে পারছে না, ভীষণ ক্লান্তি বোধ, ওজন কমে যাচ্ছে, ক্লান্তি বোধ, বারবার জল তেষ্টা, বারবার খাচ্ছে, প্রচুর খাচ্ছে, এরকম কোন সিমটমস হলে, তারপর যদি দেখা যায় যে ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, তখন তো ভাবতেই হবে যে এনার ডায়াবেটিস হলো কিনা, তাই না? অনেকের ক্ষেত্রে কি হয় যে তারা সুগার বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর সুগার বেড়ে তারা ঝাপসা দেখেন, কেন? চোখের যে লেন্স, তার রিফ্র্যাক্টরি ইন্ডেক্সটা সুগারের সঙ্গে চেঞ্জ হয়ে যায়, তখন তারা অস্পষ্ট অনেক সময় দেখেন, ঝাপসা দেখেন। পায়ের অনেকদিন ধরে সুগার বেশি থাকলে কেউ জানেন না যে ব্লাড সুগার আছে, তার দেখা যে পায়ের মধ্যে ইঞ্জিন করছে, পায়ের অসার ভাব লাগছে, হাতে পায়ে এরকম একটা সেন্সেশন থাকে, গামি এরকম দাঁতে গামি ইনফেকশন হতে পারে, পায়ে ইনফেকশন হতে পারে, পায়ে সেলুলাইটিস হতে পারে, সারা শরীরে অ্যাপসেস হতে পারে, ফারাঙ্কেল হতে পারে, স্কিনে ইনফেকশন হতে পারে, এগুলো বারবার হতে পারে। এবং আমাদের একটি দীর্ঘদিন যদি ডায়াবেটিস, তাদের পুরুষ মানুষের ডায়াবেটিস থাকলে, তারা জানেন না হয়তো, অনেকের
ডায়াবেটিস আছে বা দীর্ঘদিন ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন মানে যৌন অক্ষমতা তৈরি হয়। এটা খুব আনকমন জিনিস নয়, আমরা জিজ্ঞেসে করি না বলে আমরা জানতে পারি না। আমাদের অনেকে বা অনেক রোগী এসে আমাদের কাছে লজ্জাবোধ করেন বলে তারা বলেন না, কিন্তু আমরা যদি আমাদের কাছে ডেটা আছে বেশ ভালো মতো ডায়াবেটিক পেশেন্ট পুরুষ মানুষের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে একটা কমপ্লিকেশন বা একটা সিমটমসও হতে পারে ডায়াবেটিসের। আবার কিছু কিছু আমি প্রথমেই বলেছি যে কিছু কিছু পেশেন্টের কোনো সিমটমস থাকে না, যে অনেকের হয়তো টেস্ট করতে গিয়ে কাল হয়তো সামনের সপ্তাহে একটা গল ব্লাডারের অপারেশন হবে বা একটা ফ্র্যাকচার নিয়ে অ্যাক্সিডেন্টে পরে ভর্তি হয়েছেন, তখন দেখা গেল তার 280 ব্লাড সুগার, আগে কোনোদিনই জানতেন না, কোনো অসুবিধে ছিল না, বা একটা ইন্স্যুরেন্স পলিসি করতে যাবেন কোম্পানি বললো না ব্লাড সুগার ছাড়া তো আমি করবো না, আমরা করি না, ইন্স্যুরেন্স করুন, দেখা গেল 250 ব্লাড সুগার বা 300 ব্লাড সুগার, কোনো সিমটমস নেই। তাহলে সবসময় যে সিমটমস হতে হবে তা নয়, কতগুলো ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে এবং যে এদের হতে পারে যে সিমটমস দেখে কারা রিস্কে আছে, যাদের ফ্যামিলিতে হিস্ট্রি, ওজন বেশি, শারীরিক পরিশ্রম কম, তাদের ক্ষেত্রে হতে পারে। নর্মাল ব্লাড সুগার এটা একটু পুরো একটু স্লাইডটা একটু ইয়েতে আছে, এটা অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা 110-এর নিচে ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে 110। ফাস্টিং ব্লাড সুগার দেখার জন্য 12 ঘন্টা খালি পেটে থাকার দরকার নেই, 8 ঘন্টা থাকলেই হবে। 12 ঘন্টাটা করি আমরা হচ্ছে কোলেস্ট্রল লিপিড প্রোফাইল দেখার জন্য, আর পিপি সুগার আমরা দেখি যেটা সেটা কিন্তু আগে আমরা দেখতাম মিলের পরে, খাবার শুরু করার পর থেকে মিল, কিন্তু কে কতটা মিল খাচ্ছেন আমরা দেখতে যাচ্ছি না, কেউ 6টা রুটি খেতে পারেন, কেউ 2টো রুটি খেতে পারেন, কেউ 1 থালা ভাত, কেউ 1 বাটি ভাত, আমাদের পক্ষে এটা খুব অস্পষ্ট যে তিনি কতটা খেয়েছেন। সেই জন্য এখন নিয়ম করা হয়েছে যে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তারপরে 2 ঘন্টা পরে দেখা হবে ব্লাড সুগার কত। যদি ফাস্টিং ব্লাড সুগার 110-এর নিচে, পিপি 140-এর নিচে থাকে এবং HbA1c হচ্ছে একটা প্যারামিটার যেখান থেকে আমরা বুঝতে পারি যে লাস্ট 3-4 মাস ব্লাড সুগার কেমন ছিল, যাদের 5.7-এর নিচে আছে তাদের হচ্ছে নর্মাল ব্লাড সুগার আমরা বলতে পারি। তাহলে ফাস্টিং ব্লাড সুগার 110-এর নিচে, পিপি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 140-এর নিচে, HbA1c 5.7-এর নিচে থাকলে হচ্ছে এটা নর্মাল। নাও এবার হচ্ছে প্রি ডায়াবেটিস, একটু আগে আমরা চর্চা করছিলাম হচ্ছে প্রি ডায়াবেটিস কি। প্রি ডায়াবেটিস হচ্ছে দেখুন 100 থেকে 125 যদি ফাস্টিং ব্লাড সুগার হয় তাকে আমরা বলবো প্রি ডায়াবেটিস, এবং ঠিক পোস্ট মিল যদি খাওয়ার পরে যদি 140 থেকে 200-এর মধ্যে থাকে তাকে আমরা বলবো যে এটা বলবো যে প্রি ডায়াবেটিস। কেন 126-এর উপরে চলে গেলে ডায়াবেটিস, এটা 200-এর উপরে গেলে ডায়াবেটিস, আর HbA1c 6.5-এর উপরে গেলে ডায়াবেটিস। আমি এখনই আসছি সেটাতে, এইটা হচ্ছে ডায়াবেটিস। এই তিনটের মধ্যে যে কোনো দুটো হতে হবে, এটা হতে পারে, এটার সঙ্গে এটা হতে পারে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, যে কোনো দুটো পজিটিভ হতে হবে। তাহলে একজন যদি ফাস্টিং 126, HbA1c 6.8 তাহলে সে ডায়াবেটিস, পিপি ব্লাড সুগার ধরুন 240, ফাস্টিং HbA1c 7 তাহলে ডায়াবেটিস, বা এই দুটো যদি দেখা যায় যে বেশি 126-এর উপরে ধরুন 140, এটা দেখা গেল 270 তাহলে ডায়াবেটিস, যে কোনো দুটো হলেই হবে ডায়াবেটিস। পরিষ্কার এইখানটা আমি আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু এই জায়গাটাতে আমার যদি আজকে ফাস্টিং ব্লাড সুগার ধরুন 120, আমার ডায়াবেটিস হয়নি, আমার যদি পিপি ব্লাড সুগার 170, আমার ডায়াবেটিস হয়নি, আমার যদি HbA1c 5.9, আমার ডায়াবেটিস হয়নি, কিন্তু সেগুলো নর্মালও নয় বেশি, কিন্তু ডায়াবেটিস হয়নি, প্রি ডায়াবেটিস থেকে আবার নর্মাল জায়গাতে এখানে ফিরে আসা সম্ভব। কি করে সম্ভব? যদি সে রেগুলার এক্সারসাইজ করে, তিনি এক্সারসাইজ করেন এবং যদি খাওয়া দাওয়া মানেন এবং ওজন ঠিক রাখতে পারেন, তাহলে আমরা প্রি ডায়াবেটিস স্টেজ থেকে নর্মাল জায়গা ফিরে যেতে পারি। শুধু তাই নয়, আর্লি স্টেজ অফ ডায়াবেটিস থেকেও আবার নর্মাল জায়গা ফিরে আসা সম্ভব, সেটা আজকে আলোচনার বিষয় না, সেটা একদিন কোনো একদিন ব্যবস্থা একদিন আলোচনা করা পারে। এটা মাথায় রাখতে হবে যখন আমরা চিকিৎসা করব, ফাস্টিং ব্লাড সুগারটা 100 থেকে 130, পিপিটা মোটামুটি 180-এর নিচে, এবং এই দেখে বুঝি আমরা লাস্ট 3-4 মাস ব্লাড সুগার কেমন ছিল, 7-এর নিচে রাখলেই আমরা অনেকটা কমপ্লিকেশন বা জটিলতা আটকাতে পারবো, অনেকখানি আটকাতে পারবো। তাহলে পিপি ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার 70 থেকে 130-এর নিচে থাকলে আমরা অনেকখানি আটকাতে পারবো ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন। আমরা আসবো কি কি কমপ্লিকেশন ডায়াবেটিস হতে পারে,
লাইফস্টাইল যদি মডিফাই, প্রিভেনশন অফ ডায়াবেটিস আমরা আটকাতে পারি কিনা, ধরুন একটা ফ্যামিলিতে বাবার আছে, মার আছে, এক ভাইয়ের বা দাদার হয়ে গেছে, আমি আটকাতে পারি কিনা ডায়াবেটিস থেকে, এক্সারসাইজ করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই, খাওয়া দাওয়া স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করি, আমার যদি ওজন বেশি থাকে সেটা কমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি ডায়াবেটিস আটকাতে পারবো। হ্যাঁ, এবং যারা এগুলো পারবে না, কিছু কিছু ওষুধপত্র আমরা পছন্দ মানে এখন দিই এই ডায়াবেটিস আটকানোর জন্য, কিন্তু সেটা ফার্স্ট স্টেপ নয়। ফার্স্ট স্টেপ হচ্ছে ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন, যে তিনটে জিনিস, আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, আপনি যদি খাওয়াটা ঠিক মতো স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া, রেগুলার শারীরিক পরিশ্রম বাড়ান, তাহলেই কিন্তু অনেকটা আটকাতে পারবেন ডায়াবেটিসকে। কি করব আমরা, কিন্তু একবার ডায়াবেটিস হলে এটা খুব ভুল ধারণা যে ডায়াবেটিস ভালো হয়ে যায় না, ডায়াবেটিস ভালো হয় না, তবে ক্রমশ আমাদের কাছে কিছু কিছু নথি আসছে, যে ডেটা আসছে যে যেখানে যদি একদম প্রথম দিকে, ধরুন প্রথম ছ মাস, এক বছর, দু বছরের মধ্যে যদি আমি অনেকখানি ওজন কমিয়ে ফেলতে পারি, তাহলে টাইপ টু ডায়াবেটিস এ কিন্তু আমরা আবার খানিকটা রিভার্স করতে পারি, আবার পূর্ব অবস্থায় নর্মাল অবস্থায় ফিরে যেতে পারি, রিভার্সাল পসিবল। অনেকখানি ওজন প্রায় 8-10 কিলো ওজন কমিয়ে ফেলতে পারলে, 10% মতো বডি ওয়েট কমাতে পারলে তবে সম্ভব, কিন্তু টাইপ 1 ডায়াবেটিস এর জন্য এই কথাটি প্রযোজ্য নয়। তারা প্রথম দিন থেকে তাদের ক্ষেত্রে ইনসুলিন নিতে হবে। ট্রিটমেন্ট, ডায়াবেটিস এর ট্রিটমেন্ট কি কি হবে, ডায়াবেটিস এর যে রোগী তাকে বোঝাতে হবে যে দেখো তোমার রোগটি কোনদিন সারবে না, তোমাকে আজীবনকাল চিকিৎসা করতে হবে, অনেক রকমের চিকিৎসা আছে, এক্সারসাইজ একটা তার প্রধান অংশ, এবং তার সঙ্গে তোমার ওষুধ থাকবে, নিয়মিত ওষুধ খেতে হবে, তোমার সুগার মাপতে হবে। এক বছর আগে একবার মেপেছিলাম, বা দু বছর আগে একবার ডাক্তারের কাছে এসেছিলাম, তখন সুগার ঠিক ছিল, আজকে এলাম 400 ব্লাড সুগার নিয়ে সেটা ঠিক নয়, রুগীকে বলতে হবে দেখো 3 মাস পরে বা 4 মাস পরে এসো, আবার রুগী আবার ফাস্টিং পিপি সুগার করে, এইচবি অন সি সুগার কোড রিপোর্ট নিয়ে আসুন, এবং তার সঙ্গে আরো যেমন যেমন দরকার আমি সেগুলো আসবো, যেমন কিডনি ফাংশন টেস্ট, কোলেস্ট্রল, এগুলো করতে হবে, কিন্তু জানতে হবে, রোগী বুঝতে হবে যে কেন আমার চিকিৎসা দরকার, যে আমি ডায়াবেটিসের চিকিৎসা না করি তাহলে জটিলতা হবে, জটিলতা হলে তার জন্য অনেক কষ্ট, তার জন্য পরিবারের উপর চাপ হবে, সোসাইটির উপর চাপ হবে, হেলথ কেয়ার সিস্টেমের উপর চাপ, একবার কমপ্লিকেশন শুরু হলে। কিন্তু আমরা খুব সহজভাবে সেটাকে আটকাতে পারি, প্রতিরোধ করতে পারি, যদি প্রথম দিন থেকে সচেতন হই, ঠিক মতো ডায়েট, এক্সারসাইজ, ঠিক মতো সুপত্র খাই, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখতে যদি আমি ঠিক মতো দেখি। এবার হচ্ছে যে আমরা যে ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস জন্য যেটা বললাম, এডুকেশন দরকার যে কখন খাবো, কি খাবো, কতটা পরিমাণে খাবো, মানে এডুকেশন পার্টটা দরকার। ব্লাড সুগার মনিটর তো আমি বলে দিলাম, যে ব্লাড সুগার দেখতে বলবো, কিভাবে দেখা সম্ভব, নিশ্চয়ই ল্যাবরেটরি দেখবো, কখন দেখবো, এগুলোর জন্য তাদের রোগীকে অনেক কিছু বলতে হবে, এবং সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে আমি হয়তো সকালবেলায় হয়তো আমার জল খাবার খাওয়া দরকার, আমি ইনসুলিন নিই সেই সময়টা কে করে দেবে, খেতে হবে, এগুলো একটা অনেক পরিবারে এগুলো সমস্যা আছে বই কি, এগুলো অস্বীকার করার তো উপায় নেই, মাস্ট ইন আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। সুতরাং বাড়ির সবারই কাছ থেকে সহযোগিতা খুবই কাম্য, কারণ তারা যদি সহযোগ মানে তা না হন, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীর পুরো সম্পূর্ণভাবে চিকিৎসা করা প্রায় অসম্ভব। তাহলে আমরা আবার আসছি যে ডায়াবেটিস এর চিকিৎসার কি কি স্টেপ গুলো কি কি হবে। একটা হচ্ছে আমাদের মেন মূলত 5টা বা 6টা ভাগে খাবারটা খাবো, একসঙ্গে বেশি খাবো না, 3টে মেন মিল, তার মাঝখানে মাঝখানে সকালে জল খাবারটা মেন মিল, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, এর মাঝখানে অল্প অল্প করে একটু করে খাবো। 6টা মিলে খেলে কি হয় যে খিদেটা কম পায়, আমরা যদি একটা মিল যদি বাদ দিই, আমি ধরুন সকালে জল খাবারটা খেলাম না, সকালে ওষুধ খেলাম, তাহলে সুগার কমে যাওয়ার রিস্ক থাকবে, তাছাড়া কি হবে যখন দুপুরে খেতে যাব তখন সেই সময়টা ভীষণভাবে খিদে পেয়ে যাবে, বেশি খেয়ে ফেলবো, তাহলে বারে বারে খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে। ডায়েটিশিয়ানেরা এই ব্যাপারে হেল্প করতে পারেন, বাট আপনাদের ডাক্তারবাবু এভাবে বলবেন। এবং এই যে একটা ধারণা আছে যে ডায়াবেটিস হলে এটা খাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, কিন্তু ভুল ধারণা, ডায়াবেটিস এরকম কোনো হয় না, কতগুলো জিনিস ছাড়া বাকি সবই খাবেন। অনেকের ধারণা আছে যে ফল খাওয়া যায় না, একবারে মিথ্যে কথা, একদম ভুল কথা, ভুল তথ্য এটা, যে ফল খাবেন, আপেল, পেয়ারা, কমলা লেবু, নাশপাতি, এমন পাকা পেঁপে, তরমুজ সবই খেতে পারবেন, ফল খেতে পারবেন,
কিন্তু ভাত আলু চিঁড়ে মুড়ি বিস্কুট পাউরুটি এই কার্বোহাইড্রেট একটু কম খেতে হবে, যে কোনো প্রোটিন ডাল, যে কোনো ডাল, মাছ, চিকেন, দই, দুধ, ছানা, পনির সবই খেতে পারবে। সবুজ সবজি বেশি খাবেন, মানে রোগীদের বলতে হবে যে যেখানে যে সবজি অ্যাভেলেবল সেখানে সেই সবুজ সবজি বেশি করে খাবেন। বিনস জাতীয় জিনিস, বরবটি, শিম, বিনস এগুলো খেতে পারবেন। যে জিনিসগুলো যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে তিনটে মূলত জিনিস, যে মানে সুগার, চিনি, গ্লুকোজ, মধু, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো, আর সঙ্গে তেল আর নুনটা একটু কম খেলে ভালো। হ্যাঁ, সেটা আসছে। আলু যে খাওয়া যাবে না অ্যাভয়েড কথাটা ঠিক না, এখানে একটু স্লাইড একটু ভুলে, অ্যাভয়েড নয়, কম খাবেন আলু বা রাঙা আলু একটু কম। গাজর, বিট এগুলো মূলো খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেটা বলছিলাম যে সুগার, গ্লুকোজ এমনি চামচে করে তুলে সুগার, গ্লুকোজ, জ্যাম, জেলি, মধু এগুলো না খেলেই হলো। বাদামটা এখানে লেখা আছে অ্যাভয়েড করেন না, বাদাম খেতে পারবেন, এগুলো একটু পুরনো সময় বাদাম খেতে পারবেন। ফ্রাইড ফুডসটা যেমন ধরুন লুচি, পরোটা, কচুরি, সিঙ্গারা, ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো একটু বলবেন যেগুলো একটু কম খেতে, তাহলে এগুলো তেলের মাত্রা অনেক বেশি যায়, কিন্তু কখনো সকনো যে খাওয়া যাবে না তা নয়। ডায়াবেটিস এর চিকিৎসা একটা এক্সারসাইজ, একটা বড় অংশ এক্সারসাইজ করলে কি হয় যে আমাদের শরীরের মধ্যে অনেক পরিবর্তন, আমাদের ওজন কমে, তাহলে ইনসুলিন ভালো কাজ করে, শরীরের মধ্যে অনেক পরিবর্তন আসে যাতে ইনসুলিন কাজ করতে পারে, গ্লুকোজটা ব্যবহৃত হয়, গ্লুকোজের মাত্রাটা কমে, শরীর ভালো থাকে, ব্লাড প্রেশার কমে, কোলেস্ট্রল কমে, হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক অনেক কমে। কারণ এক্সারসাইজ হচ্ছে তা একটা অংশ, কি কি এক্সারসাইজ করবেন সেটা অনেকটা তার উপরে নির্ভর করেন, এর কোনো মানে বাধা ধরা নিয়ম নেই যে আমাকে, আমি সাইকেল চালাইনি আমাকে সাইকেল চালাতেই হবে, এরকম ব্যাপার নয়। আমি কোনোদিন জিমে যাইনি, জিমে গিয়ে করতে হবে, যে সাঁতার কাটতে ভালোবাসেন তিনি সাঁতার কাটবেন, তবে হ্যাঁ সতর্ক থাকতে হবে যারা ইনসুলিন নেন তাদের, সাঁতার কাটবার সময় সতর্ক থাকতে হবে, মাছ পুকুরে গিয়ে বা লেকে গিয়ে মাঝখানে সুগার কমে গেলে বিপত্তি হতে পারে। সাইকেল চালাতে পারেন, হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, জগিং করতে পারেন, যে কোনো রকমের জিমেও যেতে পারেন, যে কোনো ধরনের এক্সারসাইজ দরকার, অ্যারোবিক এক্সারসাইজ, এখন বলছে যে মাসল মানে স্ট্রেংথ বাড়ানোর জন্য রেজিস্ট্যান্স এক্সারসাইজ, মানে একটু ওয়েট দিয়ে একটু এক্সারসাইজ করলে সেটা আরো ভালো কাজ করে। এবং অ্যারোবিক এক্সারসাইজ সপ্তাহে তিন দিন ওয়েট এক্সারসাইজ মানে স্ট্রেংথ ট্রেনিং বলি আমরা, যাতে মাসেল একটু ভালো বিল্ড করে, তাতে অনেক বেশি লাভ হয় আমরা দেখেছি। আমরা সাধারণত এক্সারসাইজকে প্রধানত তিনটে ভাগে ভাগ করি। অ্যারোবিক এক্সারসাইজ, ধরুন আমি হাঁটছি, দৌড়াচ্ছি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, সাইকেল চালাচ্ছি, এগুলো হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। যখন ওয়েট তুলে কাজ মানে এক্সারসাইজ করছি সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং বলি। স্ট্রেচিং, যোগা হচ্ছে মূলত, উগা হচ্ছে মূলত স্ট্রেচিং, মানে তাতে আমাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়ে। নাও ট্রিটমেন্ট অফ দ্য ডায়াবেটিস, আমি আবার বলছি টাইপ 1 ডায়াবেটিস এর কিন্তু একটি চিকিৎসা সেটা হচ্ছে ইনসুলিন। কোনোদিন কোনো বাচ্চার যদি ইনসুলিন আছে, বাবা মা যতই রিকোয়েস্ট করুক, বাবা মা এইভাবে বলবেন যে আমার বাড়িতে দেখুন 50 বছরে আমার ভাই দাদা আছেন, তার তো 20 বছরের ডায়াবেটিস বা 15 বছরের ডায়াবেটিস, তিনি তো দিব্য ট্যাবলেট খেয়ে ভালো আছেন, কেন আমার বাচ্চাটিকে 12 বছরের বাচ্চাটিকে কেন ডাক্তারবাবু ইনসুলিন দিচ্ছেন 4 বার করে বা 2 বার করে বা 3 বার করে, কেন ইনসুলিন দিচ্ছেন, কেন কি কষ্ট দিচ্ছেন না, তার ক্ষেত্রে বোঝাতে হবে। দেখুন আপনার বাচ্চাটির ইনসুলিন শরীরে নেই, আপনার শরীরে বাচ্চাটির ইনসুলিন নেই, তাকে যদি আমরা ইনসুলিন না দিই তার ক্ষতি হয়ে যাবে এবং বড় বিপদ হয়ে যাবে। তাকে বোঝাতে হবে যে ইনসুলিন ছাড়া তার চলবে না, তার ডায়াবেটিক কিছু অ্যাসোসিয়েশন হবে, সে তার বাঁচবে না বেশি দিন। টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কয়েকটি বছর সম্ভব, প্রথম কয়েকটি বছর ট্যাবলেট দিয়ে বা নন ইনসুলিন ট্রিটমেন্ট দিয়ে সম্ভব, কিন্তু পরে ইনসুলিনের দরকার পড়তে পারে যখন অন্যান্য ট্যাবলেট কাজ করে না, অন্যান্য ওষুধ কাজ করে না, তখন ইনসুলিন আমরা এখন ইন্ডিয়াতে যে ভারতবর্ষে যে ইনসুলিন গুলো ব্যবহার করি সেগুলো সাধারণত হিউম্যান ইনসুলিন বা ইনসুলিন অ্যানালগ বলি, দু রকম ভাবে। ইনসুলিন অ্যানালগ মানে আমাদের যে শরীরে যে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিনের মতোই, কিন্তু একটু স্ট্রাকচারটা একটু তার গঠনের দিকে একটু পরিবর্তন করে তা করা হয় কি, সেই যাতে দ্রুত কাজ করতে পারে বা বেশিক্ষণ ধরে কাজ করতে পারে সেরকম পরিবর্তন করা হয়, যাতে এই দুটো এফেক্ট আমরা পাই। আর আমাদের যে বেশিরভাগ ইনসুলিন হচ্ছে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মানে ইনসুলিন, হিউম্যান ইনসুলিন মানে আমরা মানুষের শরীর থেকে কালেক্ট করি না, আমরা রক্তদান শিবিরে যেমন রক্ত দিই সেরকম কোনো ইনসুলিন দান শিবির হয় না, আমরা ইনসুলিনটা যেটা তৈরি করি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি তৈরি করি, মানুষের যে জিন ইনসুলিন তৈরি করে সেগুলো আমরা ইকোলাই বা ইস্ট জীবন ইস্টের মধ্যে ঢুকিয়ে দিই, তারা সেই ইনসুলিনটা তৈরি করে এবং স্ট্রাকচার মানুষের একদম গঠন এবং এদের যে
গঠন, যে মলিকুলার স্ট্রাকচার, সেটা পুরো পুরো সম্পূর্ণ মানুষের ইনসুলিনের মতো। এবং এই ইনসুলিনের উপর আমরা একটু একটু মানে চেঞ্জ করে একটু তার একটু স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করে আমরা সেটাকে দ্রুত যে কাজ করতে পারে এরকম ইনসুলিন তৈরি করতে পারি। যেমন আছে ইনসুলিন অ্যাসপার, লিসপ্রো, এগুলো তাড়াতাড়ি কাজ করে। আবার অনেক ইনসুলিন আছে যেগুলো দীর্ঘক্ষণ ধরে কাজ করে, যেমন হচ্ছে ইনসুলিন গ্লার্জিন, ইনসুলিন ডেটেমি, এগুলো হচ্ছে দীর্ঘক্ষণ ধরে কাজ করে, বা ডেগ্লুডেক, এগুলো হচ্ছে দীর্ঘক্ষণ ধরে কাজ করে। ওরাল ট্যাবলেট আপনারা জানেন বিভিন্ন রকম ওরাল ট্যাবলেট আছে, সব ট্যাবলেট সবার জন্য নয়, বিভিন্ন রকমের ট্যাবলেট আছে, মেটফরমিন, সালফোনিলিউরিয়া, পাইরোগ্লিডাজন, আলফা গ্লুকোসাইড ইনহিবিটর, DPP-4 ইনহিবিটর, যেমন হচ্ছে ভিল্লাগ্লিপটিন, সেক্সা, এগুলো খুব পপুলার, কারণ এগুলোতে সুগার কখনো ফল করে না, ওজন বাড়ে না, মেটফরমিনও তাই সুগার কখনো ওজন বাড়ে না, সুগার কখনো হাইপোগ্লাইসিমিয়া হয় না। আমরা এখন যত রকমের ওষুধ ব্যবহার করি তার মধ্যে এই দুটি গ্রুপ, সালফোনিল ইউরিয়া এবং ইনসুলিন, এই দুটো সুগারকে মানে হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, বাকি কোনোগুলোই আর হাইপোগ্লাইসিমিয়া করে না। অ্যামিলিন অ্যানালগ ইন্ডিয়াতে এখনো পর্যন্ত পাওয়া যায় না, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়, আমরা ব্যবহার করি আমাদের রোগীদের জন্য। তো এইগুলো হচ্ছে এই পাশে মুখে খাবার, এইটা ইনসুলিন না কিন্তু ইনজেক্টেবল, এইগুলো হচ্ছে ইনসুলিন, যখন অন্যান্য জিনিস কাজ করে না তখন আমরা এগুলো দিই। নেক্সট হচ্ছে জানতে হবে যে ইনসুলিন যখন আমরা কাউকে দেবো, আমাদের প্রধানত দুরকম ভাবে ইনসুলিনকে ভাগ করি। একটা হচ্ছে বেজাল ইনসুলিন, বেজাল ইনসুলিন মানে হচ্ছে যে সারাক্ষণ ধরে যে খানিকটা ইনসুলিনের যোগান দেবে, সাধারণত যাতে সারা রাত কাজ করবে এবং দুটো খাবারের মাঝখানে কাজ করবে। যেমন ইনসুলিন, যেটা বাজারে ল্যান্টাস বলে, বেজালগ বলে পাওয়া যায়, বা বেজাগ্লার বলে পাওয়া যায়, বা আরো বেজাল ইনসুলিন আছে যেমন ইনসুলিন ডেগ্লুডেক, ট্রেসিভা বলে পাওয়া যায়। এটা 24 ঘন্টা ধরে কাজ করে, খানিকটা ইনসুলিনের যোগান সারাক্ষণ ধরে দেয়। কেন দেবো এটা আমরা? সারাক্ষণ ধরে দিলে ওভারনাইট যে সুগার বেড়ে যাওয়ার যে ব্যাপার থাকে সেটা মানে সারা রাত্রি ধরে কাজ করে, যার থেকে সারা রাত্রিতে সুগার বা রক্তে ইনসুলিনের যোগান দেয় হচ্ছে লিভার, লিভার থেকে বেশি গ্লুকোজ বেরিয়ে যায়, সেই পার্টটাকে দেখে হচ্ছে বেজাল ইনসুলিন, বা খাবার মাঝখানে যদি দুটো খাবারের মধ্যে যখন সুগার বাড়ে সেইটাকে দেখার জন্য বেজাল ইনসুলিন। বোলাস হচ্ছে খাবার আগে দিই, যেমন হচ্ছে খেতে বসার আগে 30 মিনিট আগে, বা কিছু ইনসুলিন আছে খাবার 5-10 মিনিট আগে দিই, এগুলোকে বলি বোলাস ইনসুলিন। তো আমাদের দুরকম ভাবে ইনসুলিন দিতে হবে, একটা হচ্ছে যেন সারাক্ষণ 24 ঘন্টা দেখার জন্য একটু ইনসুলিন, একরকমের ইনসুলিন, আর খাওয়ার আগে আগে একটু ইনসুলিন, তাকে বলি বোলাস ইনসুলিন। নাও এই যে আমি যদি দেখি এইগুলো, এই এই ইনসুলিন গুলো আমরা প্রধানত দিই হচ্ছে বোলাস ইনসুলিন হিসাবে, যেমন রেগুলার, যেমন লিসপ্রো বাজারে পাওয়া যায় হচ্ছে, লিসপ্রো পাওয়া যায় হিমালগ হিসাবে, অ্যাসপার্ট যেমন পাওয়া যায় নোভো র্যাপিড হিসাবে, গ্লুলাইসিন পাওয়া যায়, এগুলো অ্যাপিড্রা বলে পাওয়া যায়, গ্লুলাইসিন, এগুলো হচ্ছে সব আমাদের হচ্ছে খাবার আগে দিই 5-10 মিনিট আগে, কেন এগুলো দিলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায় এবং 4 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যায়। এগুলো কস্টলি ইনসুলিন, কিন্তু আমরা সাধারণত যারা এই কস্টলি ইনসুলিন প্রোভাইড করতে পারবে না, কিনতে পারবেন না, জোগাড় করতে পারবে না, তাদের ক্ষেত্রে এই রেগুলার ইনসুলিন যথেষ্ট, কিন্তু এটা একটু কাজ করতে শুরু করতে দেরি হয় এবং কিন্তু এটা 6-7 ঘন্টা কাজ করে। এটা হচ্ছে রেগুলার ইনসুলিন। এটা হচ্ছে কখন দেবো আমরা? খাবার ঠিক 30 মিনিট আগে দেবো রেগুলার ইনসুলিন, যেমন হচ্ছে হিউম্যান অ্যাক্টাপিড, যেমন হচ্ছে ইনসুজেন আর, হাম ইনসুলিন আর, এগুলো হচ্ছে রেগুলার ইনসুলিন বলি, রেগুলার ইনসুলিন। NPH হচ্ছে এটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, রেগুলার ইনসুলিনের সঙ্গে জিঙ্ক প্রোটামিন মিশালে একটু দীর্ঘক্ষণ, তাহলে এটা বেজাল ইনসুলিন হিসেবে আমরা দিতে পারি। ডেটেমির ইন্ডিয়াতে খুব বেশি পপুলার হয়নি, লেভেমির খুব বেশি আমরা ব্যবহার করিনি বা করিও না, কিন্তু গ্লারজিন আমরা খুব ব্যবহার করি, এটাকে ল্যান্টাস বা বেজাগ্লার, বেজালগ, বাসুজিন বলে পাওয়া যায়, তো সেটা আমরা ব্যবহার করি এবং এগুলো একবার করে আমরা দিই। কখন দিই আমরা সাধারণত? এগুলো দিই হচ্ছে রাতে বেলায় দিই একবার, সারা দিনে একটা একই সময় আমরা দিই এটা। হ্যাঁ, সারা দিনে এক সময় একই সময় দিই। হ্যালো, দিনটা কি আমি করবো আবার?
হ্যালো, হ্যালো, আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ব্যাপার যে গ্লার্জিন আমরা তাহলে কি করব, এরকম ধরনের একটা ইনসুলিন আমরা সারাক্ষণের জন্য, সারাক্ষণের জন্য আমরা একটা এরকম ধরনের ইনসুলিন দেবো যেটা একই সময় নিতে হয়, কিন্তু গ্লার্জিন আবার হচ্ছে ভীষণ কস্টলি ইনসুলিন, সুতরাং সবাই এটা কিনতে পারেন না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা একটা মিক্সচার দিতে পারি যার মধ্যে থাকবে হচ্ছে রেগুলার ইনসুলিন এবং এনপিএইচ ইনসুলিন, সেটা এই গ্লার্জিনের কাজ করবেন, কারণ এনপিএইচ ইনসুলিনটা সাধারণত 14 থেকে 16 ঘন্টা কাজ করে, এটা যদি দুবার দিই তাহলে এটা মোটামুটি 24 ঘন্টাটাকে কভার করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাই করি যে একটা মিক্সচার ইনসুলিন দিই যার মধ্যে 30% থাকে হচ্ছে রেগুলার ইনসুলিন, এনপিএইচ থাকে 70%, এবং এটা দুবার দিই, এখানে একবার সকালে জল খাবারের আগে দিই আর একবার আমরা রাতের বেলায় খাবার আগে দিই। ঠিক আছে, অনেকে এই এই সবারই পক্ষে, আমাদের দেশের পক্ষে বেশিরভাগ পক্ষে দামি ইনসুলিন কেনা সম্ভব নয়, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা আমাদের একেবারেই সম্ভব নয়। আমি জাস্ট একটা মিনিট একটু ফোনটা, হ্যাঁ সরি, আমি একটু ফোনটা একটু ইয়ে হচ্ছিল। নেক্সট হচ্ছে যে আমাদের ইনসুলিন যখন আপনারা ব্যবহার করবেন তখন বি ভেরি কেয়ারফুল। ইন্ডিয়াতে প্রধানত আমরা যে ইনসুলিন এখনো পর্যন্ত আমাদের বেশিরভাগ রোগী ভায়াল থেকে ইনসুলিন নেন, সিরিঞ্জ দিয়ে ভায়াল থেকে নেন, এখানে খুব সতর্ক থাকতে হবে যে ভায়ালের গায়ে দেখবেন লেখা থাকে 40 IU, মানে তখন তার মানে 1 মিলিলিটার ভলিউমের মধ্যে কি আছে, 1 মিলিলিটার ভলিউমের মধ্যে 40 ইউনিট ইনসুলিন আছে। আবার কিছু কিছু ইনসুলিন আছে যেগুলো 1 মিলিলিটারের মধ্যে 100 ইন্টারন্যাশনাল ইউনিট ইনসুলিন থাকে, দুটোর জন্য দুরকম আলাদা সিরিঞ্জ থাকবে, এটা কিন্তু খুব সতর্ক হতে হবে। যদি আমি 100 IU-র ইনসুলিন নিলাম, ধরুন গ্লার্জিন, গ্লার্জিন ভায়ালও পাওয়া যায় আবার পেনেও পাওয়া যায়, ভায়াল থেকে যদি নিই তাহলে 100 IU-র ক্ষেত্রে একেবারে মনে রাখতে হবে 100 IU-র ক্ষেত্রে এই এইটা এই যে অরেঞ্জ কালারের জন্য যে কমলা রঙের সিরিঞ্জটা হচ্ছে 100 IU, সারা পৃথিবীতে এই কমলা রঙের যে সিরিঞ্জ এটা মাথায় ক্যাপটা সেটা হচ্ছে 100 IU, আর 40 IU-র সিরিঞ্জ হচ্ছে লাল রঙের। তো এইখানে গন্ডগোল হলে কিন্তু ভীষণ বড় বিপদ হয়ে যাবে। আমি 100 IU-র ইনসুলিন ব্যবহার করছি, ভায়ালে 100 IU আছে, আমি যদি 40 IU-র সিরিঞ্জ ব্যবহার করি তাহলে কিন্তু 2.5 গুণ ইনসুলিন বেশি হয়ে যাবে, 2.5 গুণ ইনসুলিন বেশি হয়ে গেলে পেশেন্টের কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। আবার উল্টো দিকে যদি আমি 40 IU-র ইনসুলিন ভায়াল কিনে এনেছে পেশেন্ট এবং সেখানে যদি 100 IU-র সিরিঞ্জ ভুল করে দোকান থেকে দিয়েছে, সেখানে কিন্তু কম 2.5 গুণ কম যাবে, পেশেন্টের সুগার কন্ট্রোল হবে না। আমরা গ্রামীগঞ্জের কথা বলছি না, শহরতলির কথা বলছি না, আমরা কলকাতায় বড় হাসপাতালে দেখেছি যে 100 ইউনিটস এর ভায়াল দিয়েছে, তার সঙ্গে 40 ইউনিটের সিরিঞ্জ দিয়েছে, এবং এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। বড় হসপিটালের ফার্মেসি থেকে এরকম সাপ্লাই হয়েছে, আমি নাম করব না এখানে, কিন্তু এরকম ঘটনা ঘটেছে, এরকম হয়। তো এটা খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা। হাইপোগ্লাইসিমিয়া সম্বন্ধে না বললে ডায়াবেটিস এর আলোচনা কমপ্লিট হয় না। যখনই আমি আগে আবার বলেছি যে ডায়াবেটিস নিজে কখনো হাইপোগ্লাইসিমিয়া করে না, ডায়াবেটিস সবসময় ব্লাড সুগার বাড়ায়। তাহলে কেন হাইপোগ্লাইসিমিয়া নিয়ে চর্চা করব, আমরা যখন চিকিৎসা করছি তখন একটা রিস্ক ঝুঁকি হচ্ছে যে সুগার কমে যেতে পারে, এবং কখন কমবে যখন তার চিকিৎসা চলছে তখন দুটো গ্রুপের ওষুধ কেবলমাত্র সুগার কমায়, বেশি কমিয়ে দেয়। একটা হচ্ছে সালফোনিলিউরিয়া, যেমন হচ্ছে গ্লিমিপেরাইড, গ্লাইবেনক্লামাইড, গ্লাইকোলাজাইড, গ্লিপিজাইড, এগুলো হচ্ছে সালফোনিলিউরিয়া। আমরা যদিও গ্লাইবেনক্লামাইড এখন ইউজ করি না, তবে নতুন যে সালফোনিলিউরিয়া, গ্লিমিপেরাইড বা গ্লাইকোলাজাইড এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন, এগুলোতে হাইপোগ্লাইসিমিয়া অনেক কম হয়, এবং যখন
আপনারা শুরু করবেন এই ধরনের ওষুধ, অল্প মাত্রায় শুরু করুন, তাড়াহুড়ো করে বেশি শুরু করার দরকার নেই, তাতে হাইপোগ্লাইসিমিয়ার রিস্ক বেড়ে যাবে। পেশেন্টকে বোঝাতে হবে, দেখুন আপনাকে অল্প দিয়ে শুরু করলাম, দু সপ্তাহ তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে আসুন, চিন্তা করবেন না, না কমলে আমরা ওষুধ আবার বাড়িয়ে দেবো। সালফোনিলিউরিয়া, ইনসুলিনের সুগার কমে যাওয়ার ঝুঁকি থাকে যদি পেশেন্ট যদি ঠিক সময়ে না খেয়েছেন, খেতে খাওয়া কম হয়েছে, দুটো খাওয়ার মধ্যে পরিশ্রম অনেক বেড়ে গেছে, তখন এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে যে সুগার কমেছে। বা ভুল করে আমার বাড়িতে রাখা আছে 1 মিলিগ্রামের গ্লিমিপ্রাইড আর অ্যামেরিল, আবার 2 মিলিগ্রামও রাখা হয়েছে, আমি খেতে গিয়ে ভুল করে সকালে 1 মিলিগ্রামের জায়গায় 2 মিলিগ্রাম খেয়ে নিলাম বা রাতে 1 মিলিগ্রামের জায়গায় 2 মিলিগ্রাম খেয়ে নিলাম, তাহলে হতে পারে পরিশ্রম বেশি হয়ে গেছে। আমি কোনোদিন মাঠে কাজ করি না বা বাগানে কাজ করি না, আজকে হঠাৎ করে মনে হলো রোববার আজকে কাজ করতে যাই, আজকে একই খেয়েছি সকালে, একই ওষুধ খেয়েছি, বেশি কাজ করতে গেলে সুগার কমে যেতে পারে, তাই না? তাহলে হচ্ছে এক হচ্ছে ওষুধের দিক দিয়ে ভুল হতে পারে, ইনসুলিনের ডোজ ভুল হতে পারে, যেন চোখে দেখতে পারেন না ভালো করে তাদের ক্ষেত্রে ভুল হতে পারে, সেই ক্ষেত্রে ইনসুলিন পেন ব্যবহার করলে অনেক বেশি এই এরর গুলো আটকানো যায়। হয়তো 20 নিতে গিয়ে হয়তো 24 নিয়ে ফেলেছেন ভুল করে, বয়স্ক মানুষ চোখে ঠিক দেখতে পারেননি, এগুলো দেখতে হবে। 70-এর নিচে নেমে গেলে আমরা বলি হাইপোগ্লাইসেমি। কি হবে খুব ভালো করে বলতে হবে, যখন আমরা এই জাতীয় ওষুধ দেবো, গ্লিমিপ্রাইড বা গ্লাইকোলাইজার ইনসুলিন দেবো রোগীকে, বলতে হবে যে দেখুন আমরা দিলাম আপনার সুগার কমবে ভালো, কিন্তু একটা জিনিস সতর্ক থাকবেন, ঠিক সময় খাবেন, খাওয়া যেন ঠিক সময় খাবেন, ঠিক পরিমাণে খাবেন, কম খাবেন না, খাওয়া বাদ দেবেন না, স্কিপ করবেন না, খাওয়া বাদ দিলে খাওয়া ঠিক সময় খান, তাহলে হাইপোগ্লাইসিমিয়া হবে না। হাইপোগ্লাইসিমিয়া হলে কি হবে, ঘাম হবে, মাথা ঘুরবে, মাথা ঝিমঝিম করবে, ঘাম হবে, বুক ধরপড় করবে, শরীর অস্থির লাগবে, আনচান করবে, এরকম হলে সঙ্গে সঙ্গে 3-4 চামচ চিনি বা গ্লুকোজ খেতে বলবেন বা মিষ্টি 4-টি বিস্কুট খেয়ে নেবেন, খাবার খেয়ে তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। প্রথম কাজ হচ্ছে ফোন না করা, প্রথম কাজ হচ্ছে বাড়িতে যদি গ্লুকোমিটার থাকে চেক করলেন, গ্লুকোমিটার না থাকলে কিছু অসুবিধে নেই, 3-4 চামচ চিনি খেয়ে যদি যদি তিনি ভালো বোধ করেন তাহলে বুঝতে হবে সুগারটা কমে গেছে। অনেকের ক্ষেত্রে কি হয়, চোখে ঝাপসা দেখেন, কি করছি বুঝতে পারেন না, কনফিউজড হয়ে যান, অনেকে গিয়ে বাড়িতে জল চিনি গুলে যে খাবো সেটার মতো মানে সেই ক্ষমতাটা মানসিক ক্ষমতাটা থাকে না, অনেকে দীর্ঘক্ষণ ধরে যদি ব্লাড সুগার এরকম কম থাকে, কমতে কমতে যেতে থাকে, যখন ব্রেন আর গ্লুকোজ পাবে না তখন সে অজ্ঞান হয়ে যাবেন এবং কোমা হয়ে যেতে পারেন, ব্রেন একবারে পারমানেন্টলি ড্যামেজ হতে পারে এবং মৃত্যু কারণ হতে পারে। খুব সতর্ক, ঘাম হবে, বুক ধকধক করবে, হাত কাঁপবে, শরীর অস্থির লাগবে, পাবে মাথা ঝিমঝিম, ঘাম হচ্ছে, বুক ধরপড় করছে, হাত পা কাঁপছে, তখন বুঝতে হবে সুগার কমে গেছে। এবং তাদের পরিষ্কার করে বলে দিতে হবে, দেখুন এই যে ওষুধগুলোতে হয় না, মেটফরমিন, গ্লিটাজন, DPP-4 ইনহিবিটরস যেমন ভিনলাগ্লিপটিন, স্যাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, টেনলিগ্লিপটিন, এগুলো হয় না, মেটফরমিনে হয় না, পারগ্লিটাজনে হয় না, SGLT2 ইনহিবিটরস এর মধ্যে মানে আকারবোস বা ভগ্লিবোস, এতেও সুগার ফল করে না, দুটো জিনিসে, দুটো গ্রুপে সালফোনিলিউরিয়া আর ইনসুলিনে ফল করে। হাইপোগ্লাইসিমিয়া আমি বলেছি কি করতে হবে, অলরেডি বলেছি, কিন্তু যে পেশেন্ট ওরে তখন জোর করে গ্লুকোজে জল দেবেন না, ফুসফুসে চলে যাবে, লাঙে চলে যাবে, আরো বিপত্তি বাড়বে, তখন প্রথম কাজ হচ্ছে আপনাদের হাতে যদি 25% ডেক্সট্রোজ থাকে, ইন্ট্রাভেনাস লাইন যদি করতে পারেন 100 মিলিলিটার 25% ডেক্সট্রোজ 15-20 মিনিটের মধ্যে দিয়ে দেবেন, তা যদি না থাকে তাহলে তৎক্ষণাৎ ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কখনো পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, সুগার আপনি গ্লুকোমিটার দিয়ে দেখলেন 26 বা 32, তাকে মুখে জোর করে গ্লুকোজ দেবেন না, তাহলে সেটার ফুসফুসে চলে গিয়ে বড় বিপদ হবে। যদি হাতের কাছে 25% ডেক্সট্রোজ, 25% গ্লুকোজ 100 মিলিলিটার বোতলে পাওয়া যায়, যদি তাড়াতাড়ি আপনি আইভি চ্যানেল করতে পারেন 15-20 মিনিটের মধ্যে সেটি দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে যে গ্লুকাগন ইনজেকশন পাওয়া যায়, কিন্তু খুব দাম, সেটাও দেওয়া যেতে পারে সাবকিউটিনিয়াসলি ইন্টারমাসকুলারলি, কিন্তু খুব সহজে পাওয়া যায় না, কলকাতার বড় বড় ফার্মেসিগুলোতে খোঁজ খবর করলে পাওয়া যায়, সহজে পাওয়া যায় না। যদি সুগার দীর্ঘদিন ধরে মানে আনকন্ট্রোল থাকে এবং এরকম পরিস্থিতি হয় যে যেখানে
ইনসুলিন চলছিল, ইনসুলিন কোনো কারণে বন্ধ হয়ে গেছে, কোনো কারণে একটা সিস্টেমিক ইনফেকশন হয়েছে, তার নিউমোনিয়া হয়েছে, চেস্ট ইনফেকশন, ইউরিনারি ইনফেকশন হয়েছে, তখন সাধারণত তার ইনসুলিনের মাত্রা প্রয়োজনীয়তা বেড়ে যায়, ইনসুলিনের প্রয়োজনীয়তা বেড়ে যায়। তখন যদি তিনি ইনসুলিন বন্ধ করে দেন, খেতে পাচ্ছেন না বলে দুবার বমি করেছেন বলে বমি বন্ধ করে দিলেন, তখন কিন্তু আরো হিতে বিপরীত হয়, তখন তখন তার সুগার আরো বাড়তে থাকে, তখন একটি অবস্থার সৃষ্টি হয়, তাকে বলি আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। শরীরে যদি ইনসুলিনের মাত্রা চরমভাবে কমে যায় তখন শরীরের মধ্যে ফ্যাট ভেঙে এনার্জি দেয়, ফ্যাট ভাঙতে তাহলে শরীরে অ্যাসিড কিটোন বাড়তে থাকে, তাকে আমরা বলি কিটোসিস। এবং ডায়াবেটিসে তখন সুগার অনেক বেড়ে যায়, এটা দূষণ আরো অনেক বেশি বেড়ে যায়, রক্তে পাওয়া যায়, ইউরিনে কিটোন পাওয়া যায়, আর্টেরিয়াল ব্লাড গ্যাস করলে যদি আমরা দেখি তখন দেখবো যে তখন পিএইচ কমে যায়, রক্তে বাইকার্বনেট কমতে থাকে, রক্তে অ্যাসিডের মাত্রা বাড়তে থাকে, এবং এই পরিস্থিতিটাকে বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে স্থানান্তর করতে হবে, সেখানে প্রপার চিকিৎসা দিতে হবে, ইন্টারভেনাস ফ্লুইড, ইনসুলিন এবং সোডিয়াম পটাশিয়াম এই সল্টগুলোকে ঠিক রাখতে হবে। এই এইটি সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি, তারা অনেক সময় এইটি নিয়েই আমাদের কাছে আসেন, আসে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে আমাদের কাছে। এরকমই আরেকটি অবস্থা বয়স্ক লোকেদের, ইনসুলিন কমে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডের মাত্রাটা বাড়ে না, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সুগার বেড়ে যায়, তাদের ক্ষেত্রে শরীরে জলের পরিমাণ ভীষণ কমে যায়, ভীষণ যেটা ডিহাইড্রেটেড হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এতটা অ্যাসিড বাড়ে না কিন্তু শরীরের জলের মাত্রা ভীষণ কমে যায়, সুগারের মাত্রা বেড়ে যায়, তাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট বা হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট, এটাও মেডিকেল ইমার্জেন্সি, তাকে হসপিটালে পাঠাতে হবে। এবং এদের ক্ষেত্রে একটা সিস্টেমিক কোনো ইনফেকশন, নিউমোনিয়া, ইউরিনারি ইনফেকশন, হার্ট অ্যাটাক কিছু না কিছু একটা হয়, যার ফলে এই ঘটনাটি ঘটে, তাদের বাড়িতে রেখে চিকিৎসাটা ঠিক হবে না, হসপিটালে রেখে চিকিৎসা করতে হবে। যদি আমাদের এই ডায়াবেটিক কিটোস বুঝবো কি করে, পেশেন্ট খুব খারাপ, পেশেন্টের বমি হচ্ছে, পেটে ব্যথা বলছে, পেশেন্ট কনফিউজ হয়ে যাচ্ছে, উঠে বসতে পারছেন না, বিপি কমছে, পালস রেট বেড়ে যাচ্ছে এবং পেশেন্ট বলছে আমার খুব খারাপ লাগছে, তখন যদি আমরা ইউরিনে একটা কিটোন দেখার ব্যবস্থা থাকে, তাহলে 3-4+ কিটোন, তখন তাকে বাড়িতে রেখে চিকিৎসা করার কোনো স্কোপ নেই। ইমিডিয়েটলি যেখানে ডায়াবেটিক চিকিৎসা হতে পারে সেখানে ব্যবস্থা বাড়াতে হবে, নার্সিংহোম বা হাসপাতালে, এখন সমস্ত হাসপাতালে এই চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, এটা আমরা মোটামুটি আলোচনা করেছি, থাক এবার হচ্ছে কমপ্লিকেশন। আমরা কমপ্লিকেশনটা আটকানোর জন্য ডায়াবেটিসের চিকিৎসা করি, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, যে সাধারণত ডায়াবেটিস দেখা গেছে যে রক্তবাহ, বড় রক্তবাহকে যখন এফেক্ট করে তখন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হবে, তার পায়ে রক্ত চলাচল কমে গেলে, পায়ে রক্ত চলাচল হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়, তাকে আমরা বলি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। পার্টিকুলারলি যারা সিগারেট খান, যারা স্মোক করেন, তাদের ক্ষেত্রে এটি বেশি হয়। এই রক্ত পায়ে রক্ত চলাচল কমে যায়, রক্ত চলাচল কমে গেলে পায়ে আলসার হলে সারতে চাইবে না, পায়ে রক্ত চলাচল ভীষণ কমে গেলে তখন সেখানে পায়ে আলসার এবং পায়ে পচন ধরে গ্যাংরিন, তখন পায়ে অ্যাম্পুটেশন প্রয়োজন হয় মানুষকে বাঁচাবার জন্য, তখন অ্যাম্পুটেশন করতে হয়। নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলো যখন শরীরের সূক্ষ্ম রক্তবাহকগুলো যখন ডায়াবেটিসের এফেক্টেড হয়, চোখের পিছনে যে পর্দা রেটিনা তখন যেটা এফেক্টেড, তাকে রেটিনোপ্যাথি বলি। কিডনি খারাপ হতে পারে, দীর্ঘদিন আনকন্ট্রোল ব্লাড সুগার থাকলে বা ব্লাড প্রেশার বেশি থাকলে কিডনি নষ্ট হবে। এবার তাদের নেফ্রোপ্যাথি কি করে আমরা বুঝি, প্রথমে ক্রিয়েটিনিন থেকে বুঝি তো বটেই, তাছাড়া সবচেয়ে আগে বোঝা যায় ইউরিনের একটি টেস্ট আছে, ইউরিনে ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, সেটাতে আমি আসবো। পায়ের নিউ নার্ভের যদি, পায়ের নার্ভ গুলো যদি এফেক্টেড হয় তখন পায়ের মধ্যে জ্বালা, প্রথম দিকতে পায়ে ঠিক এই জায়গাটা জ্বালা করবে, হাতের এই জায়গাটা জ্বালা করবে, রাতে ঘুমোতে পারবে না, রোগী বলবে আমার রাতে ঘুমোতে গেলে পায়ে ভীষণ জ্বালা করছে ডাক্তারবাবু, পায়ের উপরে চাদর রাখতে পারছি না, পায়ে কাপড় রাখতে পারছি না, পাতলা কাপড় পায়ের উপরে রাখা যাচ্ছে না, সারা রাত পায়ে জ্বালা করছে, তার বুঝতে হবে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে। তখন কিছু ওষুধ আছে কমতে পারে, সুগারটা কন্ট্রোল করতে হয়, তাহলে খানিকটা উপকার পাওয়া যায়, কিছু ওষুধ আছে ডেফিনেটলি সেগুলো কাজ করে। তাহলে আমরা ছোট করে যদি আবার এই সারটা থেকে বলি যে মাইক্রোভাসকুলার, যখন ছোট রক্তবাহগুলো এফেক্টেড হচ্ছে তখন কি কি হতে পারে, না পায়ের নার্ভ ড্যামেজ হতে পারে, চোখের রেটিনা নষ্ট হতে পারে এবং কিডনি নষ্ট হতে পারে, বড় যেগুলো হয় তখন স্ট্রোক, ব্রেন এফেক্টেড হতে স্ট্রোক, হার্ট অ্যাটাক হতে পারে এবং পায়ে রক্ত চলাচল কমে যেতে পারে। পায়ে রক্ত চলাচল কমে গেল এবং পায়ের যদি নার্ভ খারাপ হয়ে গেল, একটা সময় আসবে যখন পায়ের নার্ভ খারাপ হয়ে গেলে পায়ের আর কোনো সার থাকে না, পায়ের আর কোনো সেন্সেশন থাকে না, পায়ে আলসার চেয়ে পা কেটে গেছে বোঝা যায় না, তখন কি হয় যে পায়ে একটা ক্ষত হলে বুঝতে পারা যায় না যে পায়ে কিছু হয়েছে এবং পায়ের রক্ত চলাচল, তখন সে রক্ত চলাচল সঙ্গে খারাপ থাকলে সেটি সারতে চায় না, তখন খুব
তখন বেশ জটিল অবস্থা। এগুলো আমরা দেখি ডায়াবেটিক ফুট আলসারের দুটো কারণ, পায়ে রক্ত চলাচল কমে যাওয়া এবং পায়ে নার্ভ যে প্রবলেম হওয়ার পর পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য এগুলো হতে পারে। এবার হচ্ছে মেইন অংশটুকু যে আমরা কিভাবে এগুলো আটকাবো, খুব সহজ জিনিস, তিনটে জিনিস প্লিজ মনে রাখবেন, এ বি সি। এ বি সি মানে এটা হচ্ছে এ ওয়ান সি, আমি আগেই বলেছি যে এইচ বি এ ওয়ান সি কে আমরা এখানে এ ওয়ান সি বলছি, তার থেকে আমরা লাস্ট তিন চার মাস ব্লাড সুগার কি ছিল সেটা থেকে বুঝতে পারি। এটা আমরা সাধারণত সাতের নিচে রাখবো, সেটা হচ্ছে এ এ ওয়ান সি, তার কন্ট্রোলটা কি আছে সেটা থেকে আমরা বুঝব এটা এ ওয়ান সি বলছি সেটাকে। এ এ দিয়ে হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল, সেটা বাড়িতে আপনি ব্লাড সুগার কন্ট্রোল করতে পারেন, দেখতে পারেন, মনিটর করতে পারেন গ্লুকোমিটার দিয়ে বা ল্যাবরেটরি থেকে করতে পারেন। তিন চার মাস অন্তর অন্তর এইচ বি এ ওয়ান সি করতে হবে, সেটা সাতের নিচে রাখবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকখানি কমপ্লিকেশন কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে বি মানে হচ্ছে ব্লাড প্রেশার। আমি আবার বলছি যে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল আর ডায়াবেটিস এক সঙ্গে সঙ্গে থাকে, তিন থেকেই দেখতে হবে, তিন থেকে। এটা হচ্ছে অমর আকবর অ্যান্টনি, তিন থেকে, তিন বন্ধুকে, তিন বন্ধুর যথেষ্ট সমান গুরুত্ব, হ্যাঁ তিনটে সমান গুরুত্ব, কেউ কম নয়। তো ব্লাড প্রেশারের জন্য কি করতে হবে, ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত খেতে বলতে হবে, ব্লাড 130 80 না হলে 140 80 নিচে রাখতে হবে, প্রতিবার ভিজিটের সময় ব্লাড প্রেশার প্লিজ দেখবেন, ব্লাড প্রেশার বাড়ছে না। সুগার কন্ট্রোল করে কিন্তু সব কমপ্লিকেশন আটকানো যাবে না, কোলেস্ট্রল কন্ট্রোল রাখতে হবে, তিনটে, সুগার কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, কোলেস্ট্রল কন্ট্রোল, তবে আমরা অনেকখানি পারবো, তবে আমরা চোখ ভালো রাখতে পারবো, কিডনি ভালো রাখতে পারবো, হার্ট ভালো রাখতে পারবো, স্ট্রোক আটকাতে পারবো। কেমন, এবার হচ্ছে এটা হচ্ছে কি স্লাইড, এটা বোধহয় আপনাদের সবচেয়ে জরুরি স্লাইড, এটা এটা হচ্ছে কি স্লাইড। আজকে যেহেতু আমরা যা চর্চা করলাম তার একটাই কারণ, যাতে কমপ্লিকেশন না হয়, আপনার পেশেন্ট যাতে ভালো থাকে, তারা যাতে সুস্থ থাকে, তাদের কোন রকম যাতে জটিলতা না হয়, তাই এই এই স্লাইডটা আমার মনে হচ্ছে সবচেয়ে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড। আবার বলছি এ ওয়ান সি, এই একটি কথা সাতের নিচে রাখতে হবে, দশ খুব খারাপ, নিশ্চয়ই সাতের চেয়ে আট খারাপ, সাত আটের মধ্যে ঠিক আছে, আটের উপর থেকে গেলে ওষুধ মাত্রা বাড়াতে হবে, আরো চিকিৎসাটাকে ইন্টেন্সিফাই করতে হবে, আরো চিকিৎসাটাকে আরো ঠিক করতে হবে, যাতে এইচ বি ওয়ান সি সাতের নিচে থাকে। ব্লাড প্রেশার যেটা বললাম 140 80 ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। এলডিএল কোলেস্ট্রল হচ্ছে, কোলেস্ট্রলের মধ্যে অনেকগুলো কোলেস্ট্রল আছে, কিছু ভালো কিছু খারাপ। এলডিএল কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল সেটা যেন 100 নিচে থাকে, ভালো কোলেস্ট্রল এইচডিএল কোলেস্ট্রল সেটা যেন 40 এর উপর পুরুষ মানুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যেন 50 এর উপরে থাকে। ট্রাইগ্লিসারাইড যেন 150 এর নিচে। সিগারেট ছাড়তে হবে, সিগারেট হার্টের রোগের স্ট্রোকের ভীষণ নিগুড় সম্পর্ক, ডায়াবেটিসের সঙ্গে স্মোক করলে হার্ট অ্যাটাক, স্মোক হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর অনেক অনেক গুণ বেড়ে যায়। তাহলে আপনার আপনার রোগীকে পরামর্শ দেবেন, সুগারটা কন্ট্রোলে রাখুন, প্রেশার কন্ট্রোলে রাখুন, কোলেস্ট্রল ঠিক রাখুন, সিগারেট প্লিজ প্লিজ সিগারেট ছাড়ুন। কতদিন অন্তর করবেন এইচ বি ওয়ান সিটা, বছরে অন্তত পক্ষে তিনবার করলেই হবে, যদি খুব ভালো থাকে বছরে দুবার করতে হবে। বিপি প্রতিবার যখন পেশেন্ট আপনার কাছে আসবেন, রোগী আসবেন, তখন ব্লাড প্রেশার অন্তত পক্ষে দেখবেন, কোলেস্ট্রলটা বছরে একবার দেখবেন। আমি বলেছি কি কোলেস্ট্রল দেখবেন, এলডিএল কোলেস্ট্রলটা যেন অন্তত পক্ষে 100 নিচে থাকে, যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে তাদের যেন এটা 70 এর নিচে থাকে, সাধারণ যাদের ডায়াবেটিস রোগী 100 নিচে রাখতে পারলে ভালো, নাহলে 70 এর নিচে রাখতে পারলে আরো ভালো। আর অ্যালবুমিন ক্রিয়েটিনিন, এই যে এইটা থেকে আমরা সবচেয়ে আগে অসুখ হয়েছে হচ্ছে কিনা, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ইউরিন থেকে টেস্ট করি, এটা যদি 30 এর নিচে থাকে তাহলে ঠিক, 30 এর উপরে গেলে খারাপ, 300 এর উপরে গেলে আরো খারাপ। এইটা প্রথমে ক্রিয়েটিনিন ঠিক থাকতে পারে, ক্রিয়েটিনিন ঠিক থাকতে পারে, তার থেকে বলা যাবে না যে একদম কিডনি একেবারেই ভালো, একেবারে ঠিক আছে, যতক্ষণ না এই উত্তরটা পাচ্ছে, এটা যদি ঠিক থাকে তাহলে কিডনি ঠিক আছে। প্রতি বছর চোখটা দেখাতে হবে, চোখের পাওয়ারটা তো জরুরি বটেই, কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে চোখটা ভালো করে ড্রপ দিয়ে ডাইলেট করে তারপর রেটিনাটা দেখাতে হবে, ভালো ডাক্তারবাবুর কাছে গিয়ে রেটিনাটাকে, চশমার দোকানে গিয়ে পাওয়ার দেখিয়ে চলে এলে হবে না, রেটিনাটা দেখাতে হবে, নিশ্চয়ই পাওয়ার দেখাবে দরকার, পাওয়ার ঠিক না থাকবে তো রিফ্র্যাকশন ঠিক না হবে, তাহলে পড়াশোনা করতে হবে, রেটিনাটা হচ্ছে খুব জরুরি। আর নিউরো স্ক্রিন পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে, আর কিছু কিছু টেস্ট আছে যাতে আমরা বুঝতে পারি যে পায়ে সেন্সেশন ঠিক আছে কিনা, অ্যাঙ্কেল জার্স ঠিক আছে কিনা, তার থেকে বুঝতে পারি এগুলো হচ্ছে কিনা। এখানে আমি শেষ করলাম, এবারে যদি আপনার ডিরেক্টলি ওরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, কিছু প্রশ্ন ওরা লিখছে এটা যদি দেখে আপনি করতে পারেন, রিজিওনাল ডায়াবেটিস কি ওরা কিছু কোশ্চেন ওই স্ক্রিনে লিখছে, আচ্ছা আমি তো এখানে তো দেখতে শেয়ার বন্ধ করে দিলাম, হ্যাঁ
স্যার লিখছে জুভেনাইল ডায়াবেটিস কি? জুভেনাইল ডায়াবেটিস হচ্ছে এই শব্দটি কিন্তু এগেন আমরা এখন এই শব্দটি ব্যবহার করি না, খুব বাচ্চাদের জুভেনাইল এজ গ্রুপে মানে কম বয়সে যে ডায়াবেটিস হয় তাকে জুভেনাইল ডায়াবেটিস বলি। আগে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস, এখন যেটাকে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস বলি সেটাকে জুভেনাইল ডায়াবেটিস বলি, ঠিক আছে? জুভেনাইল ডায়াবেটিস বলতাম যেটা কম বয়সে হয়, টাইপ ওয়ান ডায়াবেটিসটা কম বয়সে হয় তাহলে তখন ডায়াবেটিস বলতাম, কিন্তু টাইপ টু ডায়াবেটিসও এখন কম বয়সের মধ্যে হচ্ছে। যেমন আমরা দেখেছি যে 12 বছর 13 বছর 14 বছরে প্রচুর আমরা টাইপ টু ডায়াবেটিসও দেখতে পারি, কারণ দেখতে পায় কেন তাদের অনেক ওজন বেশি, শারীরিক পরিশ্রম কমে গেছে, বাচ্চাগুলি তাদের টাইপ টু ডায়াবেটিস বাচ্চাদের মধ্যেও হচ্ছে, কিন্তু মূলত আমরা জুভেনাইল ডায়াবেটিস বলতাম টাইপ ওয়ান ডায়াবেটিস কে বোঝাবার জন্য। টাইপ ওয়ান ডায়াবেটিস জুভেনাইল ডায়াবেটিস প্রায় সমার্থক শব্দ, কম বয়সে যে হয়। টাইপ ওয়ান ডায়াবেটিস কি আমি আগে বলেছি, টাইপ হচ্ছে যে যেখানে ইনসুলিন একেবারেই শরীরে তৈরি হচ্ছে না, শরীরে যেখানে ইনসুলিন তৈরি হয় যে বিটা সেল, যে প্যানক্রিয়াসের যে বিটা সেল যেখানে ইনসুলিন তৈরি হয় সেই বিটা সেল নষ্ট হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা এখনো পরিষ্কার ভাবে জানি না যে কেন এটা নষ্ট হয়ে যায়, কয়েক দিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায় এবং তার শরীরে আর কোনো ইনসুলিন তৈরি হয় না বা আর কোথাও থেকে শরীরে ইনসুলিন সাধারণত আর কোনো জায়গা নেই, যেখান থেকে ইনসুলিন তৈরি হবে ইনসুলিন তৈরি হয় না, সেই জন্য ইনসুলিন তাদের চিকিৎসার জন্য তাদের ইনসুলিনের দরকার। এই টাইপ ওয়ান ডায়াবেটিস কে আমরা মূলত জুভেনাইল ডায়াবেটিস বলি, ঠিক আছে? সুগার হলে কত ঘন্টা অন্তর খাবেন, কি কি খাবেন সেটা বলতে বলছি। আমি এটা আলোচনা করেছিলাম, দেখবেন যে লিখেছিলাম যে 5 থেকে 6 বার খেতে হবে, তার মধ্যে হচ্ছে তিনটে মেন মিল থাকবে, তিনটে মেন মিল। সকালে জল খাবার একটা খাবার থাকবে, সেটা সাধারণত 9টা 9:30টার মধ্যে খেলে ভালো হয়। দুপুরে একটা লাঞ্চ থাকবে, যেটা আমরা দুপুরের খাবার বলি, সেটা 1:30 থেকে 1:30। আর রাত্রের খাবার হচ্ছে রাতের ডিনার যেটাকে বলি, রাতে একটা খাবার, রাতে খাবার, এটা তিনটে মেন খাবার। এর মাঝখানে খেতে হবে, যেমন সকালে যদি 9টার সময় জল খাবার খাই, 1:30-2টার সময় লাঞ্চ করি, 10:30-11টার সময় একটু হালকা কিছু খেতে হবে। আর দুপুরে যদি আমি যে খাবার খাচ্ছি আবার রাতে খাবার মাঝখানে বিকেলে একটু অনেক কিছু খাবার খেতে হবে। আর যারা রাতে বেলায় তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন, যে জুভেনাইল ডায়াবেটিস আছে, টাইপ ওয়ান ডায়াবেটিস, যারা ইনসুলিন নিচ্ছেন, তাদের রাতে খাবার পরেও শুতে যাওয়ার সময় আবার একটু অনেক কিছু দুধ বিস্কুট এরকম কিছু খেয়ে শুতে হবে। তাহলে মেন তিনটে খাবার, তার মাঝখানে মাঝখানে অল্প অল্প করে খাবার, মোট 6 বারে খাবারটা ভাগ করলে সুগার কন্ট্রোলটা বেটার থাকে, কখনো সুগার বেশি কমে যায় না বা বেশি বেড়েও যায় না, ঠিক আছে? নেক্সট কিছু কোশ্চেন, আর কোন কোশ্চেন? ব্লাড সুগার ফল করলে কি ট্রিটমেন্ট? আমরা লিখছি ব্লাড সুগার টা ফল, হ্যাঁ সেগুলো আমরা করা হয়েছে আর কি আমার স্যার। হ্যাঁ আমরা, ঠিক আছে, আমি আবার বলছি, ব্লাড সুগার কমে গেলে কি করতে হয়, ব্লাড সুগার প্রথমে যে ব্লাড সুগার কমে গেলে কি অসুবিধা হয়, খিদে পাবে, মাথা ঝিমঝিম করবে, মাথা ঘুরবে, ঘাম হবে, বুক ধরপড় করবে, হাত কাঁপবে, শরীর অস্থির লাগবে, ঠিক আছে? এগুলো যদি হয় তাহলে বুঝতে হবে যে সুগার কমে যাচ্ছে, পার্টিকুলার ইনসুলিন নেন দেরি হলে এটা হতে পারে, খাওয়া কম খাওয়া হয়, সকালবেলায় ভালো করে জল খাবার খাওয়া হয়নি, তারপরে বেশি পরিশ্রম হয়ে গেছে বা ভুলবশত ইনসুলিনের ডোজটা বেশি হয়ে গেছে বা ওষুধ ভুল করে বেশি পাওয়ারের ওষুধ আমি খেয়ে ফেলেছি, তখন হতে পারে। ফলে এগুলো হবে, মাথা ঘুরবে, শরীর অস্থির লাগবে, বুক ধরফড় করবে, হাত কাঁপবে, ঘামবে প্রচন্ড, হ্যাঁ, এইটা হলে বুঝতে হবে যে সুগার ফল কমে যাচ্ছে, হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। গ্লুকোমিটার থাকলে আপনি তৎক্ষণাৎ দেখে নিতে পারেন যে এটা সত্যের নিচে কমে গেছে কিনা। যদি হাতের কাছে গ্লুকোমিটার না থাকে, আমাদের অনেকের হাতের কাছে গ্লুকোমিটার থাকে না, নেই,
তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা 3 চামচ গ্লুকোজ বা 3 চামচ চিনি খেলেও চলবে, মুখের মধ্যে চিনিটা চিবিয়ে জল খেতে পারি, অথবা অল্প জলের মধ্যে চিনিটা তাড়াতাড়ি গুলতে হবে, গুলে খেয়ে নেবো, দেরি করবো না। প্রথম কথা হচ্ছে একে ওকে ফোন করা, ডাক্তারকে ফোন করা, হাসপাতালে ফোন করার দরকার নেই। 3 চামচ গ্লুকোজ জলের মধ্যে গুলবেন, তাড়াতাড়ি গ্লুকোজটা তাড়াতাড়ি গুলে যায়, তাড়াতাড়ি খেয়ে নেবে, খাবার খেয়ে তারপরে ডাক্তার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। এটা একটা দিক হতে পারে, পেশেন্ট যখন পেশেন্টের জ্ঞান আছে, পেশেন্ট যখন বুঝতে পারছেন যে আমি কি করছি কি করছি না। আরেকটা অবস্থা হতে পারে যে অনেকক্ষণ ধরুন রাতের বেলায় ভোর রাতে 4টার সময় কারোর সুগার হয়েছে, বাড়ির লোকে সকালবেলা 6টার সময় দরজা ভেঙে গিয়ে দেখলেন যে উনি মানে মানে কোনো সারা শব্দ দিচ্ছেন না, পালস চলছে খুব জোরে, বুকে চাপ দিলে করছেন, গ্লুকোমিটার দিয়ে দেখলেন যে সুগার তখন হয়েছে 32, তাকে কিন্তু মুখে গ্লুকোজ দেবেন না প্লিজ। তার প্রথম কাজ তখন হচ্ছে কাছাকাছি যদি কোনো কম্পাউন্ডার ডাক্তার নার্স যদি পাওয়া যায় যিনি 25% গ্লুকোজ ইন্ট্রাভেনাসলি তাড়াতাড়ি দিতে পারবেন, যতক্ষণ অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে বা মানে নিয়ে যাওয়ার হাসপাতালে ব্যবস্থা করছেন, তার মধ্যে যদি কেউ পাবে ঠিক আছে, তা না হলে তাড়াতাড়ি পেশেন্টকে হাসপাতালে শিফট করতে হবে, তাড়াতাড়ি পেশেন্টকে ট্রান্সফার করতে হবে। এক্ষেত্রে পেশেন্ট অজ্ঞান হয়ে গেলে সেক্ষেত্রে মুখে কোনো কিছু জোর করে দেবেন না, কোনো বিস্কুট চকলেট লজেন্স গ্লুকোজ কিচ্ছু দেবেন না। পাশে পাশে অনেক সময় দেখা গেছে হয়তো পাশের বাড়িতে বা দুটো বাড়ি পরেই হয়তো একজন সিস্টার আছেন বা একজন কম্পাউন্ডার বা নার্স আছেন যিনি এই ব্যাপারে ভীষণ পটু, তিনি বলবেন হয়তো হ্যাঁ আমি অনেককে দিয়ে ইন্ট্রাভেনাস পুলিশ 25% ডেক্সট্রোজ একটা 100 মিলিলিটার তাড়াতাড়ি দিয়ে দেওয়া যেতে, ওটাতে ক্ষতি নেই যতক্ষণ অ্যাম্বুলেন্সের বা গাড়ির ব্যবস্থা হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া। ঠিক আছে স্যার, আমরা অনেক সময় নিয়ে স্যার একটা কোশ্চেন ওদের ইন্টারকে আমরা করব, একটা কোশ্চেন ওরা লিখে চলে আগে, ইনসুলিনের মাত্রা আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো স্যার, এই কোশ্চেনটা করে আমরা আজকে ক্লাস শেষ করবো, কোশ্চেন শেষ হবে না, এটা করে আমরা ক্লাস শেষ সব করব, ইনসুলিনের মাত্রা কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো একজন লিখেছে আর কি। এটা এটা হচ্ছে খুব বড় অ্যাকচুয়ালি কোশ্চেন, ঠিক আছে। আমরা সাধারণত দেখুন আমরা যেভাবে ইনসুলিন দিলে ভালো হয় সেটা হচ্ছে 4 বারে দিলে ভালো হয়, আমি বলেছি একটু আগে, 3 বার খাবার আগে আর 1 বার হচ্ছে রাত্রিবেলায়, ঠিক আছে। রাত্রিবেলায় যেটা হচ্ছে বেজাল ইনসুলিন যেটা আমরা সবার সময় দিই, এটা অ্যাডজাস্ট করা খুব সোজা। আমরা সকালবেলায় দেখলাম যে সুগার কত আছে, রাতের বেলায় সাধারণত আমরা বডি ওয়েট দেখে বেজাল ইনসুলিনটা ঠিক করি। ওয়েট কিভাবে ঠিক করি না, ধরুন একটি বাচ্চাকে আমি দেখলাম তার হচ্ছে 30 কিলো ওজন, তাকে আমরা কি করব 0.1 থেকে 0.2, যদি প্রচন্ড ব্লাড সুগার বেশি থাকে, HbA1c যদি বেশি থাকে, 0.2 units per kg অফ দা বডি ওয়েট, তাহলে 30 কেজি যদি তার ওজন হয়ে থাকে, তাহলে তাকে আমরা 6 ইউনিট রাতের বেলায় ল্যান্টাস দিলাম। তাহলে এবার দেখবো, তাকে বলবো যে তুমি বাড়িতে ব্লাড সুগার টেস্ট করবে, বাড়িতে ফাস্টিং ব্লাড সুগার দেখবে, যতক্ষণ পর্যন্ত না ফাস্টিং ব্লাড সুগার 110-এর কাছাকাছি আসছে প্রতি 3-4 দিন অন্তর অন্তর 1 ইউনিট বা 2 ইউনিট করে বাড়াবে, যখন দেখবে ফাস্টিং ব্লাড সুগার 110-120 কাছাকাছি এসে গেছে তখন আর বাড়াবে। বললাম আমি তাকে 8 নিচ্ছিল, 8 নিয়ে দেখা গেল 180, তাকে বললাম এবার 8 তোমার হবে না, 8 থেকে তুমি 10 করো, 10 করে দেখা গেল 160 এসছে, তাকে বললাম 10-এ হচ্ছে না তুমি 12 করো করে দেখা গেল যে 140, বললাম আচ্ছা এবার 13 করো, বললাম 110-এর মধ্যে আসছে, তো এই 13টা হচ্ছে রাতের ইনসুলিন, বেজাল ইনসুলিন। এবার খাওয়ার আগের গুলো খুব মজার ব্যাপার, খাওয়ার আগের গুলো হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে ইনসুলিন, সেটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, 12 নিচ্ছিল তো 12-কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 করে পর আগে দিয়ে আমরা শুরু করব। আমরা খাওয়ার পরে কত থাকছে, খাওয়ার 2 ঘন্টা পরে চেষ্টা করব যেন এটা 180-এর নিচে থাকে, আমি এটা আলোচনা করেছি আমার স্লাইডে যে 180-এর নিচে থাকলে আমরা আপাতত খুশি, পরে আরো কমানো যেতে পারে, তার সেটা পরে করা যেতে পারে সেটা। কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে আরো যারা যদি গঠনের দিক দিয়ে যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে ইনসুলিন বেশি লাগে, তাদের ক্ষেত্রে ওজন কম, যারা লিন অ্যান্ড থিন যাদের রোগা তাদের ক্ষেত্রে ইনসুলিন বেশি ভালো কাজ করে, তাদের দ্রুত ইনসুলিনের পরিমাণ কম দিতে হয়। সেটা হচ্ছে তার ব্লাড সুগার কত আছে, শুরুটা কিভাবে করব, যদি ব্লাড সুগার প্রচন্ড বেশি থাকে তাহলে হয়তো কম ইনসুলিন দিয়ে শুরু করা যাবে না, এবং তার ওজন কত, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তারপরে জানতে হবে তার সে কি খাচ্ছে, সেটা বড় ব্যাপার। হ্যাঁ, আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে খুব ক্যালোরি রেস্ট্রিক্ট করি না, মানে গ্রোথ পিরিয়ডে সেক্ষেত্রে উচিত না, তারা সবকিছুই খাবে, তারা
তাদের ক্ষেত্রে খুব রেস্ট্রিকশনের দরকার নেই, সেক্ষেত্রে সে কতটা ভাত রুটি লুচি পরোটা কতটা খাচ্ছে সেটাও একটা হিসেব মধ্যে নিতে হবে। সেইভাবে আমরা ক্যালকুলেট করি, সেইভাবে আমরা যে খাবার আগের ইনসুলিনটা কতটা হবে সেভাবে ক্যালকুলেট করি। ঠিক আছে, হ্যাঁ স্যার, আমাদের এক ঘন্টা টাইম বলে দিলে আমরা প্রায় দেড় ঘন্টা নিয়ে ফেলেছি। আর একটা কোশ্চেন ওরা বলছে, যদি আপনি সময় পারমিট করেন তাহলে আমরা বলবো। একজন লিখেছে হাইপার গ্লাইসেমিক কোমা ভার্সেস হাইপোগ্লাইসেমিক কোমা। হাইপার গ্লাইসেমিক কোমা ভার্সেস, এটা খুব সহজ, একটা থেকে উত্তর পাওয়া যাবে। হাইপার গ্লাইসেমিক কোমাকে দুটো ভাগ করে দেখা, যেটা আমি স্লাইডে দেখেছি, একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারোসমোলার কোমা। হাইপারগ্লাইসেমিক হাইপারোসমোলার কোমাটা সাধারণত হয় হচ্ছে বয়স্ক মানুষদের, দুটো ক্ষেত্রেই মানে যে অ্যান্টি ডায়াবেটিক ওষুধ ঠিকমতো পড়েনি, ইনসুলিন বা ওষুধ পড়েনি, প্লাস তার সঙ্গে কোনো একটা ইন্টারকারেন্ট ইলনেস থাকে কোনো কারণে, তার উপরে একটা হয়তো একটা কোনো ইনফেকশন, একটা নিউমোনিয়া বা ইউরিনেটেড ইনফেকশন বা হার্ট অ্যাটাক স্ট্রোক কিছু একটা হয়েছে যার ফলে সুগারটা আরো দ্রুত বেড়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে হয়তো একটা সর্দি কাশি জ্বর হয়েছে বা মা বা ডায়রিয়া হয়েছে, খেতে চাইছেন না, মা বললেন যে না, যে ভাবলেন যে না তো খেতে চাইছে না, বা বমি করেছে, ইনসুলিনটা বন্ধ করে দিলে তখন বেড়ে যায়। একটাই কি ফ্যাক্টর দিয়ে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসও খুব খারাপ হয়ে যেতে পারে, বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া খুব দুর্বল যেটা হবে সেটাতে দুটোর মধ্যে পার্থক্য, হাতের কাছে যদি গ্লুকোমিটার থাকে হাইপোগ্লাইসেমিক কোমাতে দেখতে পাবেন যে 70 এর নিচে ব্লাড সুগার নেমে গেছে। ইভেন আমরা দেখেছি 22, 24, 30 হামেশায় দেখি, প্রতি সপ্তাহেই এক দুটো করে হাইপোগ্লাইসেমিক পেশেন্ট দেখছি যারা সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। আর হাইপার আর যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে দেখবো যে সাধারণত 300-400 ব্লাড সুগার দেখলাম, আঙুল ফুটিয়ে যে গ্লুকোমিটার দিয়ে দেখলাম 400, তাহলে হাইপোগ্লাইসেমিয়ার প্রশ্ন নেই। 400 ব্লাড সুগার দেখেই তৎক্ষণাৎ আমাকে যে জিনিসটা দেখতে হবে, খুব দ্রুত দেখতে হবে একজন 400 বাচ্চা ব্লাড সুগার বা 500 ব্লাড সুগার হয়ে গেছে, বাচ্চা ভুল বলছে, বাচ্চা একদম মেতিয়ে পড়েছে, বাচ্চা মা বাবাকে চিনতে পারছে না ঠিক মতো, বাচ্চা অ্যালার্ট নয়, তাহলে সাসপেক্ট করতে হবে ডায়াবেটিক কিটোসিরোসিস। তার ব্লাডে বা ইউরিনে কিটোন পাওয়া যাবে, ব্লাডে কিটোন পাওয়া যাবে, টেস্ট করা যায় এখন কিটোস্টিক দিয়ে, বা ইউরিনে ইউরিন কিটোন দেখতে পাবো। আর আমরা একটা পরীক্ষা যেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস বলি, সেটা করলে দেখতে পাবো যে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, পিএইচ কমে গেলে বুঝি আমরা অ্যাসিড বেড়ে গেছে, বাইকার্বনেট কমে যায় রক্তে, বুঝবো যে রক্তের অ্যাসিড বেড়ে গেছে, অ্যাসিডোসিস বলি। সুগার অনেক বেশি থাকবে, রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, ইউরিনে কিটোন পাওয়া যাবে, রক্তে কিটোন, তিনটে কথা, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, রক্তে অ্যাসিড, পিএইচ, এবিজি করলে পিএইচ কম, বাইকার্বনেট কম, রক্তে কিটোন বা ইউরিনে কিটোন থেকে বুঝবো কিটোন বেড়ে যাচ্ছে, আর ব্লাড সুগার প্রচুর বেশি, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। আর হাইপোগ্লাইসেমিক কোমাতে একটাই উপায়, একটাই বোঝার উপায় যে তাকে আঙুলটা ফুট পাওয়া যাবে। আমারও হাসপাতালে আমরা অনেক সময় দেখেছি এরকম ভুল হয়েছে, পেশেন্ট অজ্ঞান হয়ে এসছে, কেউ ভাবেও নিজে সরাসরি তাকে সিটি স্ক্যানে ঢুকিয়ে দিয়েছে। আমি তখন আমাকে ফোন করে বলেছে এরকম পেশেন্ট স্যার সিটি স্ক্যানে ঢুকেছে, এরকম মনে হচ্ছে স্ট্রোক। আমি বলেছি তাড়াতাড়ি সিটি স্ক্যানে গিয়ে ব্লাড সুগারটা আগে টেস্ট করো, তখন দেখা গেছে ব্লাড সুগার হয়তো 24 বা 26, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এরকম ঘটনা ঘটেছে, ঘটেছে এরকম ঘটনা, আমি বলতে পারি কোন হসপিটালে ঘটেছে, আমি সেই হসপিটাল নাম না, কিন্তু এরকম ঘটে যে হসপিটাল ইমার্জেন্সিতে এসছে পেশেন্ট আনকনসিয়াস অবস্থায়, যে কোনো অবস্থায় আনকনসিয়াস অবস্থায় কোনো পেশেন্ট এলে প্রথম তাকে দেখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে কোনো পয়জনিং হয়েছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে একটা মাত্র এখন সমস্ত যারা প্র্যাকটিস করি আমাদের কাছে সবারই কাছে একটা গ্লুকোমিটার, একটা পালস অক্সিমিটার সবার কাছে, একটা বিপি যন্ত্র সবার কাছে থাকে। আমি রিকোয়েস্ট করবো, বেশি মূল্যবান জিনিস নয়, এগুলো সবার কাছে রাখবেন, খুব কাজের জিনিস এগুলো, একটা গ্লুকোমিটার, একটা পালস অক্সিমিটার, একটা ব্লাড প্রেশারের যন্ত্র তো থাকেই। সেই যদি একটা গ্লুকোমিটার থাকে আপনি দেখলেন যে 30 হয়ে গেছে, তাহলে সেটা হাইপোগ্লাইসেমিয়া, বা 36 হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তাই না? প্র্যাকটিক্যাল কথা আলোচনা করলাম, অনেক কিছু চর্চা করা যায়, কিন্তু যেটুকু খুব কাজের যেটুকু দরকার সেটুকুই আমি সেটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রাখলাম। হ্যাঁ, অনেকে যদি আমাদের প্রাইমারি
আমরা অনেক উপকৃত হলাম প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্সের পক্ষ থেকে, সেন্ট্রাল কোর্স কন্ডাক্টিং কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাস আমাদের হ্যাঁ হ্যাঁ পরে কোনো সময় তো আপনাকে আবার আমরা পেলে আমরা খুব খুশি হব। যদি কোন যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন তাদের যদি কোন ব্যক্তিগত কোন কোশ্চেন থাকে, আমার নাম্বার একটাই নাম্বার, ডক্টর নাইয়া আমাদের দিয়ে দিতে পারেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা এসএমএস করে করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আমরা 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 নিয়ে নেবো, নিয়ে আপনাকে তাহলে সে অলমার্ক কমিউনিকেট করে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। হ্যাঁ, অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ স্যার।